এখন আমরা দেখব কিভাবে একটি ইমেজকে বড় ছোট করা যায় বা সাইজ পরিবর্তন করা যায় সেটি আমরা দেখব। এই জন্য আমরা ইমেজটি সিলেক্ট করব। ধরা যাক ইমেজটির সাইজ একটু ছোট, অর্থাৎ এখানে আমরা 100% দিলে ইমেজটি তা দেখতে পাচ্ছি, কিন্তু ইমেজটি আমাদের দরকার আরও বড়। এবং ইমেজটির সাইজ কত, রেজলিউশন কত সেটি জানার জন্য আমাদের ইমেজ মেনুতে ক্লিক করে আমরা এখানে ইমেজ সাইজে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ইমেজ সাইজ ডায়লগ বক্স, এবং এখানে আমরা হোয়াইট 800, হাইট 600 পিক্সেল আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে ডকুমেন্ট সাইজ দেখতে পাচ্ছি হোয়াইট 2 সেন্টিমিটার। চাইলে আমরা ইঞ্চিতে দেখে নিতে পারবো, 11x8 ইঞ্চি এখানে আছে, রেজলিউশন 72 রেজলিউশন আছে। তো যদি আমরা চাই যে ইমেজটির রেজলিউশন আমরা বাড়াবো, সেক্ষেত্রে আমরা রেজলিউশন এখানে 200 বা 150 দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে অটোমেটিক আমাদের ইমেজটি বড় হয়ে যাবে এবং রেজলিউশন বেড়ে যাবে। এবং আমরা যদি চাই যে আমরা এর সাথে সাইজও আমরা চেঞ্জ করব, বাড়াবো, সেক্ষেত্রে আমরা সাইজ যদি চাই 2000, তাহলে আমরা এখানে 2000 সিলেক্ট করব। এবং এখানে উপরেরটি বাড়ানোর সাথে সাথে অটোমেটিকলি নিচেরটি বাড়বে, অর্থাৎ রেশিও অনুযায়ী বাড়বে। এক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটি লিঙ্ক করা আছে। যদি আমরা চাই যে কাস্টম অনুযায়ী, অর্থাৎ হোয়াইট হবে 2000, হাইট হবে 150 অথবা 150 বেশি 1800, তো সেক্ষেত্রে আমাদের এই কনস্ট্রেন্ট প্রপোর্শন আমাদের একটি সিলেক্ট অফ করে দিতে পারি টিকমার্কটি, এবং তখন আমাদের এই লিঙ্কটি চলে যাবে। এবার আমরা এটিকে যদি চেঞ্জ করি, অর্থাৎ দুইটিকে আমরা ইচ্ছা মতন চেঞ্জ করে নিতে পারি। এবার আমরা এটিকে এন্টার দিলে আমাদের ইমেজটি সেইভাবে বড় ছোট হবে। আমরা চাইলে এটিকে ইমেজটিকে আরও ওয়াইড করতে পারি 4000, তাহলে আমাদের ইমেজটি লম্বা হয়ে গেছে। এবং আমরা যদি এটিকে প্রপোর্শন অনুযায়ী আবার করতে চাই, সেক্ষেত্রে আমাদের কনস্ট্রেন্ট আমাদের প্রপোর্শন এটি অ্যাক্টিভ করে দিতে হবে, তাহলে আমাদের ইমেজটি অটোমেটিক এটির সাথে সাথে এটিও বাড়বে, অর্থাৎ এটি বাড়ালে আমাদের ওটি অটোমেটিক বাড়বে। এভাবে আমরা ইমেজ সাইজকে আমরা পরিবর্তন করে নিতে পারি এই ইমেজ সাইজ ডায়ালগ বক্স বা ইমেজ মেনুর ইমেজ সাইজের মাধ্যমে। এবং এখানে আমরা ক্যানভাস সাইজ দেখতে পাচ্ছি। ক্যানভাস সাইজের বিষয়টি একই ধরনের, অর্থাৎ এটি ক্যানভাসটিকে বড় ছোট করা, অর্থাৎ আমরা যে ক্যানভাসটি নিয়েছি সেই ক্যানভাসটি ইমেজটি একই থাকবে, ক্যানভাসটি বড় হয়ে যাবে। এই জন্য আমরা ক্যানভাস সাইজ যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করে নিই, আমরা এটি ক্যানভাস সাইজ এখন আছে 16x12 ইঞ্চি, এটিকে আমরা চাই 20 ইঞ্চি, এবং এখানে আমরা চাই সাপোজ 30 ইঞ্চি। এবং এটি সেন্টার থেকে বড় হবে কিনা অথবা সাইড থেকে বড় হবে কিনা সেটি আমরা নির্বাচন এখান থেকে সিলেক্ট করে দিব, এবং ওকে বাটনে ক্লিক করে আমরা এই ক্যানভাসটি বড় করে নিতে পারবো। এবং এখানে ক্যানভাস ব্যাকগ্রাউন্ড কালারটি যেহেতু হোয়াইট আছে, এই জন্য ক্যানভাস কালারটি আমরা হোয়াইট পেয়েছি। এটি ক্যানভাস কালার, ক্যানভাসটি শুধুমাত্র বড় হয়েছে, ইমেজটি ফিক্সড আছে। তো এইভাবে আমরা ইমেজ মেনুর মাধ্যমে ইমেজ সাইজ এবং ক্যানভাস সাইজের মাধ্যমে আমরা ক্যানভাস এবং ইমেজকে বড় ছোট করে নিতে পারি। আমরা এখন লেয়ার মেনুর কিছু কাজ দেখব, এবং সাধারণত ওই লেয়ার মেনুটির বিষয়টি হচ্ছে আমরা এই অংশে যেই লেয়ার ফাংশনটি দেখতে পাচ্ছি, লেয়ার উইন্ডোটি আমরা দেখতে পাচ্ছি। এই লেয়ার উইন্ডোর যে সমস্ত কাজগুলো সব এই লেয়ার মেনুর মধ্যেই আছে, এবং আমরা চাইলে এখান থেকেও কাজগুলো করে নিতে পারি এই অংশ, এবং এই অংশ থেকে আমরা কাজগুলো করে নিতে পারি, অথবা আমরা লেয়ার মেনুর মাধ্যমে কাজগুলো করে নিতে পারি। তো এই জন্য আমাদের ইতিপূর্বে আমরা লেয়ারের সম্পর্কে অন্যান্য যে ধারণাগুলো আছে সেগুলো নিয়েছি, যে লেয়ার লিঙ্ক করা এবং লেয়ার ভিজিবল ইনভিজিবল করা এবং নতুন লেয়ার নেওয়া, লেয়ার ডিলিট করা, এগুলো দেখেছি। এই কাজগুলো আমরা এখান থেকে দেখেছিলাম, এগুলো একইভাবে আমরা লেয়ার মেনুর মাধ্যমে করে নিতে পারি। লেয়ার মেনুতে নিউ সিলেক্ট করে নিউ মেনুতে গিয়ে আমরা এখান থেকে লেয়ার অথবা শিফট কন্ট্রোল প্লাস এন চেপে আমরা নতুন একটি লেয়ার ক্রিয়েট করতে পারি, এবং নতুন লেয়ারের একটি ডায়লগ বক্স আসছে, এখানে আমরা লেয়ারের নাম দিতে পারি। ধরা যাক আমরা একটি নাম দিতে পারি ফ্রন্ট লেয়ার, এবং আমরা লেয়ারটির কালার সিলেক্ট করে দিতে পারি, অর্থাৎ লেয়ারটি কোন কালারের হবে সেটি আমরা সিলেক্ট করে দিতে পারি, এবং লেয়ারটির অপাসিটি হবে কিনা এবং লেয়ারটির ব্লেন্ডিং মোড কী হবে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। দেন ওকে বাটনে ক্লিক করলে আমরা সেই লেয়ারটি এখানে শো হবে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি লেয়ার কালার রেড কালার, এবং এই জিনিসগুলোই আমরা এখান থেকে চাইলে নিতে পারি। সেটি হচ্ছে আমরা এখানে নিউ বাটনে ক্লিক করে, আমরা নিউ বাটনের মাধ্যমে নিউ বাটনে ক্লিক করে আমরা এখান থেকে নতুন একটি লেয়ার নিতে পারি, এবং এটি যদি কালার আমরা অন্যান্য ফাংশনগুলো চেঞ্জ করতে যাই, সেক্ষেত্রে আমরা এখানে ডাবল ক্লিক করব। অথবা আমরা এখান থেকে লেয়ার প্রপার্টিজে যাব, এখান থেকে আমরা কালার এবং নাম সিলেক্ট করে দিব, এবং একই জিনিস এখানে আমরা লেয়ার মেনুতে ডিলিট লেয়ারের মাধ্যমে লেয়ার ডিলিট ক্লিক করার সাথে সাথে আমরা ওই লেয়ারটি ডিলিট হয়ে যাবে, এবং সেই লেয়ারটি অবশ্যই সিলেক্ট থাকতে হবে, যে লেয়ারটি আমরা ডিলিট করতে চাই সেটি সিলেক্ট করে নিতে হবে। দেন আমরা
লেয়ার মেনুতে গিয়ে আমরা এখান থেকে ডিলিট লেয়ার ডিলিট সিলেক্ট করতে পারবো অথবা আমরা এখান থেকে সরাসরি ডিলিট বাটনে চেপে আমরা এখান থেকে লেয়ার ডিলিট দা লেয়ার 1 ডিলিট করে নিতে পারবো এবং এখানে আরো কিছু বিষয় আছে নিউ লেয়ারের মধ্যে লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড অর্থাৎ এটি আমরা ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে যে লেয়ারটি সেটি আমরা নিতে পারি অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডটি লেয়ার হিসেবে নেওয়া হয়ে গেছে এবং আমরা লেয়ার ফ্রম ব্যাকগ্রাউন্ড থেকে আমরা ব্যাকগ্রাউন্ডকে লেয়ার করে নিতে পারি এবং গ্রুপ এখানে আমরা যে লেয়ারগুলোকে গ্রুপ করতে চাই সেগুলো আমরা চাইলে গ্রুপ করতে পারি এগুলো আমরা সিলেক্ট করে নিয়ে সবগুলো লেয়ার যদি আমরা সিলেক্ট করি তিনটি লেয়ার এবং এখানে লেয়ার মেনু দেন নিউ গ্রুপ লেয়ার মেনু নিউ দেন এখান থেকে আমরা গ্রুপ ফ্রম লেয়ারসে ক্লিক করলে আমরা এই তিনটি লেয়ার একসাথে গ্রুপ করে নিতে পারি অর্থাৎ এই তিনটি লেয়ার আমাদের গ্রুপ 1 এর মধ্যে চলে গিয়েছে একটি ফোল্ডার তৈরি করে ফোল্ডারের মধ্যে চলে গিয়েছে এই লেয়ারগুলোকে আমরা এইভাবে গ্রুপ করে আমরা নির্দিষ্ট গ্রুপের মধ্যে অর্থাৎ অথবা ফোল্ডারের মধ্যে আমরা লেয়ারগুলোকে সেন্ড করে দিতে পারি বা গ্রুপ করে আমরা সেগুলোকে রাখতে পারি এবং এখানে আরেকটা বিষয় আছে যে ডুপ্লিকেট লেয়ার অর্থাৎ আমরা সেম জিনিস ধরা যাক আমরা একটি লেয়ারের মধ্যে আমরা পেইন্ট করলাম আমাদের এই লেয়ারটি পেইন্টিং হয়েছে এবার এই সেম লেয়ারটিকে আমরা যদি ক্লোন করতে চাই সেক্ষেত্রে আমরা এই লেয়ারটিকে ধরে ড্রাগ করে নিউ বাটনের মধ্যে ছেড়ে দিলে সেটি কপি হয়ে যাবে অথবা আমরা চাইলে সেই লেয়ারটি সিলেক্ট করে আমরা লেয়ার মেনুতে গিয়ে ডুপ্লিকেট লেয়ার আমরা ক্লিক করে আমরা এটিকে ডুপ্লিকেট আরেকটি লেয়ার তৈরি করে নিতে পারবো আমরা এখন দেখব লেয়ার মেনুর লেয়ার স্টাইলের কাজগুলো দেখব এখানে সাধারণত লেয়ার স্টাইলের মধ্যে দেখা যাচ্ছে ব্লেন্ডিং অপশন ড্রপ শ্যাডো ইনার শ্যাডো আউটার গ্লো ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি তো সেম জিনিসগুলোই আমরা এখান থেকে এই ইফেক্টের এফেক্টসের মধ্যে আমরা এই জিনিস একই জিনিসগুলো আমরা দেখতে পাবো এফেক্টসের মধ্যে এই বিষয়বস্তুগুলোকে দেখতে পাবো এবং আমরা চাইলে এখান থেকে নিতে পারি লেয়ার স্টাইলের মাধ্যমে আমরা নিতে পারি অথবা আমরা এখান থেকেও নিতে পারি সেই অপশনগুলোকে এখান থেকে নিলে সাধারণত শর্টকাট বা খুব দ্রুত কাজ করা যায় মেনুর চাইতে এই জন্য আমরা এখান থেকে নিয়ে অ্যাপ্লাই করব যে ইফেক্টগুলোর কাজকে আমরা প্রথমে ড্রপ শ্যাডো দেখব লেয়ারের মধ্যে ড্রপ শ্যাডো অর্থাৎ আমরা এই লেয়ারটি ড্রপ শ্যাডো সিলেক্ট করলে এখান থেকে লেয়ার স্টাইলের মধ্যে ড্রপ শ্যাডো দেখতে পাচ্ছি এখানে আমাদের ড্রপ শ্যাডো এবং ড্রপ শ্যাডোর আমরা অপাসিটি কমাতে পারি এবং বাড়াতে পারি এবং আমরা ডিস্টেন্স শ্যাডো ডিস্টেন্স আমরা নির্বাচন করে নিতে পারি শ্যাডো ডিস্টেন্স কত দূরত্ব অবজেক্ট থেকে বা সাবজেক্ট থেকে কত দূরে শ্যাডোটি পড়বে সেটি আমরা এখান থেকে নির্বাচন করতে পারি এই অংশ থেকে এবং এটি হচ্ছে অপাসিটি অর্থাৎ শ্যাডোর ট্রান্সপারেন্সি কমানো বাড়ানো বা ব্রাইটনেস কমানো বাড়ানো এবং এটি হচ্ছে ডিস্টেন্স শ্যাডোর দূরত্ব নির্বাচন করা এবং এটি হচ্ছে স্প্রেড অর্থাৎ এটি শ্যাডোর ডিপনেস কতটুকু হবে সেটি নির্বাচন করা এটি হচ্ছে সাইজ অর্থাৎ এটি দিয়ে আমরা নির্বাচন করে নিতে পারি যে শ্যাডোটি সফট হবে নাকি হার্ড হবে এখন হার্ড শ্যাডো দেখতে পাচ্ছি আস্তে আস্তে সফট হচ্ছে শ্যাডোটি অনেক সফট হয়ে গেছে এভাবে আমরা এর মাধ্যমে শ্যাডো সফট এবং হার্ডনেস আমরা বাড়াতে কমাতে পারি এবং এখানে আমরা কোয়ালিটি দেখতে পাচ্ছি শ্যাডোর কোয়ালিটিটি কী হবে অর্থাৎ এই টাইপের কোয়ালিটি কি না এখানে কয়েক ধরনের কোয়ালিটি আছে আমরা যে ইফেক্টটি দিতে চাই সেই ইফেক্টটি আমরা এখান থেকে পাবো কোয়ালিটি এবং এখানে নয়েজ শ্যাডোর নয়েজ হবে কি না শ্যাডোটি সেটি আমরা এখান থেকে নির্বাচন করতে পারি এবং এখানে ব্লেন্ডিং মোড এটি আমাদের বিভিন্ন কালার অপশন আছে সেটি আমরা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিয়ে থাকি ধরা যাক আমরা ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ আমরা সিলেক্ট করব আমরা ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটি আমরা সিলেক্ট করব অথবা আমরা আরেকটি ইমেজ নির্বাচন করতে পারি এখান থেকে আমরা এই ইমেজটি নির্বাচন করব
এবার আমরা এটিকে এফএক্স থেকে আমরা এখান থেকে ড্রপ শ্যাডো নির্বাচন করব এবং ড্রপ শ্যাডোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটির শ্যাডো পড়ছে এবং আমরা এটির অপাসিটি কমাতে পারতে পারি এবং ডিসটেন্স আমরা নির্বাচন করে নিয়ে আমরা এটি সফট করব এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে কালার অর্থাৎ শ্যাডোর কালারটি আমরা কি চাচ্ছি শ্যাডোর কালার যদি আমরা রেড করে দিই তাহলে রেড হবে ব্লু করলে ব্লু হবে আমরা যে কালারটি চাই সেই কালারটি হবে এবং এখানে আমরা ব্লেন্ডিং মোড এটি সাধারণত মাল্টিপ্লি সিলেক্ট করা থাকে আমরা যদি চাই অন্য কোনো ব্লেন্ডিং অপশন দিতে সেই ক্ষেত্রে আমাদের ওই টাইপের ব্লেন্ডিং চেঞ্জ হবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চেঞ্জ হচ্ছে আমাদের ব্লেন্ডিং মোড ইমেজের সাথে চেঞ্জ হচ্ছে একটি একটি করে চেঞ্জ করলে আমরা এটিকে চেঞ্জ করে নিতে পারবো নর্মাল সাধারণত ব্লু স্ট্রেট ব্লু থাকে এবং আমরা মাল্টিপ্লি দিলে ওটা অবজেক্টের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে তারপরে শ্যাডোটি পড়ে যেন মাল্টিপ্লি ডিফল্টভাবে দেওয়া থাকে এবং ব্ল্যাক কালার ডিফল্টভাবে দেওয়া থাকে শ্যাডো অনুযায়ী এটি হচ্ছে ড্রপ শ্যাডো এবং ড্রপ শ্যাডোর মধ্যে আমাদের বিভিন্ন ধরনের স্টাইল আছে আমরা নতুন কোনো স্টাইল হিসেবে প্রিসেট করতে চাইলে এখানে ক্লিক করে আমরা নতুন একটি স্টাইল প্রিসেট করে নিতে পারি এবং এই অ্যাঙ্গেল বিষয়টি যে ব্যাপার আছে অ্যাঙ্গেলটি হচ্ছে শ্যাডোটা আমি কোন দিক থেকে ফেলবো সেটি হচ্ছে অ্যাঙ্গেলটি আমরা যদি এটিকে ঘড়ির কাটার মতো যে অপশনটি আছে এটিকে যদি আমরা ঘুরিয়ে দিই শ্যাডোটি আমরা দেখতে পাচ্ছি এই দিক থেকে পড়েছে এবং আমরা যদি এটিকে ডাউন দিকে দিই তাহলে শ্যাডোটি উপরের দিকে পড়বে এবং এটি আমরা যদি অ্যাঙ্গেল লেফটের দিকে আনি তাহলে শ্যাডোটি রাইটে পড়বে তো আমাদের এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কোন দিকে যাচ্ছি শ্যাডোটি এবং এখানে আমরা চাইলে টেক্সট ইনপুট করে আমরা অ্যাঙ্গেলটি নির্বাচন করে নিতে পারি এবং ইউজ গ্লোবাল লাইট এটি সাধারণত ইউজ গ্লোবাল লাইট হিসাবে কারণ এটি গ্লোবাল হিসাবে কারণ এই এইখানে যদি আমরা কোনো শ্যাডো চেঞ্জ করি তাহলে প্রত্যেকটি জায়গায় এই একই রকম প্রিসেট হবে এই জন্যই এটি ইউজ গ্লোবাল লাইট অর্থাৎ এটি সিলেকশন করলে এখানে যদি চেঞ্জ করি প্রত্যেকটি যত জায়গায় এই শ্যাডো ইফেক্ট দেবো সব জায়গায় একই রকম হবে যদি এটি আমরা অফ করে দিই তাহলে শুধুমাত্র এই টেক্সটের উপরে আমাদের এই ইফেক্টটি পড়বে এবং আমরা যদি চাই যে এটিকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যেতে যে প্রথমে যে অবস্থা ছিল তা করতে চাই তাহলে সেই ক্ষেত্রে রিস্টোর টু ডিফল্ট এখানে ক্লিক করলে ডিফল্ট আগের জায়গায় চলে যাবে এবং আমরা ওকে বাটনে ক্লিক করলে আমরা শ্যাডোটি দেখতে পাবো টেক্সট শ্যাডোটি আমরা দেখতে পাবো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি লেয়ারের এখানে একটি এফএক্স আইকন আছে এবং এখানে ইফেক্ট এবং এখানে ইফেক্টের মধ্যে ড্রপ শ্যাডো অ্যাক্টিভ করা আছে চাইলে এটা আমরা মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ করতে পারি অ্যারোতে ক্লিক করে নিয়ে এবং আমরা এখানে যদি শ্যাডোটি আবার মডিফাই করতে চাই সেক্ষেত্রে আমরা ড্রপ শ্যাডোর মধ্যে ডাবল ক্লিক করব এবং এখানে আমরা ড্রপ শ্যাডো দেখতে পাবো এবং এটিকে আমরা মডিফাই করে নিতে পারবো এবং যদি আমরা চাই শ্যাডো ইফেক্টটি বাদ দিতে তাহলে আমরা এখানে ডাবল ক্লিক করে আমরা এটি টিক মার্ক অফ করে দিব তাহলে শ্যাডোটি থাকবে না এবং যদি আমরা চাই যে ইফেক্ট বাদ দিয়ে দিতে লেয়ার থেকে তাহলে আমরা এখানে রাইট বাটন চেপে লেয়ারের মধ্যে দেন আমরা এখান থেকে ক্লিয়ার লেয়ার স্টাইল আমরা সিলেক্ট করব যেহেতু এটি অফ করা আছে এখান থেকে আমরা ক্লিয়ার লেয়ার স্টাইল এখানে ক্লিক করলে লেয়ার স্টাইলটি ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ ডিলিট হয়ে যাবে এইভাবে আমরা একটি লেয়ারের মধ্যে শ্যাডো ক্রিয়েট করব এখন আমরা দেখব অন্যান্য ইফেক্টের মধ্যে একটি তার মধ্যে ইনার শ্যাডোটি একই ড্রপ শ্যাডো আমরা ইতিপূর্বে দেখেছি এটি জাস্ট ইনার শ্যাডো অর্থাৎ এর মাধ্যমে আমরা টেক্সটের বা কোনো অবজেক্টের ভিতর দিকে শ্যাডো আমরা তৈরি করতে পারবো এটি হচ্ছে ইনার শ্যাডো এবং এটির মাধ্যমে আমরা ইফেক্ট তৈরি করতে পারি যে এটি খোদাই করা কাটা ভিতরে শ্যাডো আছে সেই টাইপের একটি ইফেক্ট আমরা তৈরি করতে পারি এবং এটির ফাংশন শ্যাডো ড্রপ শ্যাডো ফাংশন একই ফাংশন এটি ডিফারেন্ট কিছু না জাস্ট এটি ভিতরে ইনার শ্যাডো এটি বাইরের শ্যাডো এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরও কিছু আউটার গ্লো এবং ইনার গ্লো দুইটি একই ফাংশন একটি ভিতরে আর একটি বাইরে আমরা প্রথমে আউটার গ্লো দেখব আউটার গ্লোর মধ্যে মাধ্যমে আমরা টেক্সটের চারপাশে একটি গ্লো দিতে পারবো এটির কালার আমরা চাইলে যে কোনো কালার নির্বাচন করতে পারবো অথবা আমরা ভিন্ন ডিফারেন্ট কিছু কালার আমরা হোয়াইট কালার নির্বাচন করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কালারটি স্ক্রিন আকারে আছে চাইলে আমরা এটিকে নর্মাল করে দিতে পারবো অথবা স্ক্রিনই রাখতে পারবো সাধারণত আউটার গ্লো স্ক্রিন থাকে এবং এটি ইয়েলো কালার থাকে এবং আউটার গ্লোর মধ্যে একটি ডিফারেন্ট কিছু আছে যেমন নয়েজ এবং এটি আমরা একইভাবে শ্যাডোর মতো স্প্রেড আছে এবং এখানে সাইজ আছে আমরা স্প্রেডের মাধ্যমে এটির ডিপনেস বাড়াতে পারি এবং সাইজের মাধ্যমে আউটার গ্লোর সাইজটা আমরা বাড়িয়ে নিতে পারি এবং আমরা চাইলে স্প্রেড একটু বাড়িয়ে দিতে পারি এবং এখানে আমরা আউটার গ্লোর কালার দেখতে পাচ্ছি এখান থেকে আমরা কালার নির্বাচন করে নিতে পারি যে আমরা আউটার গ্লোটির কালার কী দিব এবং এখানে আমরা রেড কালার দিয়েছি কিন্তু রেড কালার দেখতে পাচ্ছি না কারণ এই ব্লেন্ডিং মোড স্ক্রিনের জন্য আমরা রেড কালারটি দেখতে পাচ্ছি না এটি আমরা নর্মাল করে দিলে তখন রেড কালারটি দেখতে পাবো আমরা চাইলে ডিফারেন্ট একটি কালার দিতে পারি
এবং আমরা এখান থেকে নয়েজ আমরা অ্যাড করতে পারি, আউটার গ্লো নয়েজ অ্যাড করতে পারি, এবং এখানে আমরা সফট এবং প্রেসিসিস আছে আছে এখানে প্রেসিস আছে, সফট এবং প্রেসিস দুইটি, আমরা সফট এবং প্রেসিস যেটি চাই সেটি নির্বাচন করব। এবং এখানে কোয়ালিটি একইভাবে শেডের মতো কোয়ালিটি আছে, এবং কোয়ালিটির মাধ্যমে বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা নির্বাচন করে নিতে পারি। এবং এখানে রেঞ্জ, এটির রেঞ্জ কী পরিমাণে হবে সেটি আমরা এখান থেকে, এবং জিটারিং কী পরিমাণে হবে সেটি আমরা এখান থেকে নির্বাচন করব। এবং এখান থেকে চাইলে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি, গ্রেডিয়েন্ট সিলেক্ট করে নিয়ে এখানে ক্লিক করে আমরা মাল্টিপল গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারি। দেন ওকে বাটনে ক্লিক করলে আমরা মাল্টিপল গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা রেঞ্জ, অর্থাৎ এটির রেঞ্জ কী কী হবে সেটি আমরা নির্বাচন করবো, এবং জিটারিং অফ করে দিলে এটির নয়েজ অফ হয়ে যাবে। এবং এখানে আমরা গ্রেডিয়েন্টের মাধ্যমে মাল্টিপল কালার আমরা নির্বাচন করে নিতে পারি। এবং একইভাবে ইনার গ্লো একই, জাস্ট এটি টেক্সটের ভিতর দিকে হবে, এটিও একই, এটি টেক্সটের ভিতর দিকে হবে ইনার গ্লোটি। এভাবে আমরা আউটার গ্লোর মাধ্যমে একটি টেক্সট ইফেক্ট আমরা তৈরি করতে পারবো বা টেক্সট ইফেক্ট দিতে পারবো। আমরা ইতিপূর্বে আউটার গ্লো দেখেছি, এখন আমরা এফেক্টস এর মধ্যে বেভেলন এম্বুশ দেখবো। এটি সাধারণত একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং অনেকে সাধারণত ডিজাইনের ক্ষেত্রে বেভেলন এম্বুশ বেশি ব্যবহৃত হয়ে থাকে। আমরা অনেক জায়গায় অনেক বিলবোর্ড বা অনেক প্রচ্ছদে আমরা দেখতে পাই যে টেক্সটগুলোকে বেভেল করা হয়েছে, সেই জন্য আমরা এখান থেকে লেয়ারটি সিলেক্ট করবো, টেক্সট লেয়ারটি, এবং এখান থেকে এফেক্টসে ক্লিক করে আমরা এখান থেকে বেভেল অ্যান্ড এম্বুশ বাটন সিলেক্ট করবো, অথবা লেয়ার মেনু থেকে আমরা যেতে পারি। লেয়ার মেনুতে এখান থেকে লেয়ার স্টাইলে গিয়ে আমরা এখান থেকে বেভেল অ্যান্ড এম্বুশ একই ফাংশন, এবং আমরা এখানে সিলেক্ট করার পর লেয়ার স্টাইল ডায়ালগ বক্স দেখতে পাচ্ছি। এখানে আমরা মিশন ডিজিটাল টেক্সটটি আমরা এখানে বেভেল অ্যান্ড এম্বুশ দেখতে পাচ্ছি, এবং এটির সেটিং এখানে দুই ধরনের আছে, একটি স্ট্রাকচার সেটিং আর একটি শেডিং সেটিং। এখানে আমরা স্ট্রাকচারের মধ্যে ইনার স্টাইলটি আউটার বেভেল, অর্থাৎ বেভেলটি বাইরের দিকে হবে কি না, এবং ইনার বেভেল অর্থাৎ ভিতর দিকে হবে কি না, এবং এম্বুশ অর্থাৎ এটি দুইটি মিক্স করে এম্বুশ হবে কি না, পিলো এম্বুশ অর্থাৎ পিলো টাইপের এম্বুশ হবে কি না, এবং স্ট্রোক এম্বুশ অর্থাৎ এটি স্ট্রোক টাইপের এম্বুশ হবে কি না সেটি আমরা এখান থেকে নির্বাচন করব। আমরা প্রথমে ইনার বেভেলটি দেখব। টেকনিক এখানে স্মুথ বা চেসেল হার্ড আমরা দেখতে পাবো, চেসেল হার্ড আছে এবং চেসেল সফট আছে, এবং এখানে আমরা স্মুথ দেখতে পাবো। আমরা কোনটি চাই সেটি আমরা এখান থেকে নির্বাচন করব। দেন আমরা ডেপথ, অর্থাৎ এম্বুশের ডেপথ আমরা কী পরিমাণে চাই সেটি আমরা এখান থেকে নির্বাচন করব, এবং এম্বুশটি আপ নাকি ডাউন হবে, অর্থাৎ এটি ডাউন এবং এটি আপ সেটি আমরা নির্বাচন করব। এবং এখান থেকে আমরা ডেপথ নির্বাচন করব, এবং এখানে আমরা সাইজ দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে সাইজ, অর্থাৎ এম্বুশের সাইজটি কী পরিমাণ হবে সেটি আমরা সাইজটি একটু কমিয়ে দেব। দেন আমরা সফট, অর্থাৎ এম্বুশটি সফট হবে কি না নাকি হার্ড হবে সেটি আমরা সামান্য সফট করে দিতে চাই, সফট। এবং এখানে আমরা অ্যাঙ্গেল, এই লাইটের শ্যাডোর মতো আমরা একইভাবে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, এটি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের মধ্যে আমরা এখানে দেখব যে অ্যাঙ্গেলটি আমরা কোন দিক থেকে লাইটটি চাই, সেন্টার দিক থেকে লাইটটি চাই নাকি আমরা সাইড থেকে লাইটটি চাই, আমরা কোন দিক থেকে লাইটটি চাই, অর্থাৎ এই লাইটের অংশগুলোকে আমরা সেট করব, এবং কোন দিক থেকে আমরা লাইটটি ফেলবো সেই দিকে আমরা নির্বাচন করে দিতে পারি। এবং একইভাবে আমরা ইউজ গ্লোবাল লাইট ব্যবহার করতে পারি, এবং এখান থেকে আমরা গ্লোস কাউন্টার, অর্থাৎ এটি গ্লোসিনেস কী হবে সেটি আমরা এখান থেকে নির্বাচন করতে পারি, অর্থাৎ এটি গ্লোসিনেস কেমন হবে, ক্যান্ডি টাইপের হবে কি না, বা এটি সফট বা পলিশড হবে কি না, আমরা কী ধরনের গ্লোসি চাই সেটি আমরা এখান থেকে নির্বাচন করে নিব। এবং এখানে স্ক্রিন হাইলাইট মোড এখানে একটি আমরা দেখতে পাচ্ছি দুইটি, অর্থাৎ শ্যাডো হাইলাইট, শ্যাডো মোড এবং হাইলাইট মোড আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা এই শ্যাডোর হাইলাইট মোড সাধারণত সাদা কালার দেওয়া আছে, এটি যদি আমরা অপাসিটি কমিয়ে দিই তাহলে আমাদের হাইলাইটটি, অর্থাৎ এই যে ছোটো ছোটো হাইলাইটগুলো আছে এই হাইলাইটগুলো থাকবে না, এবং যদি আমরা অপাসিটি বাড়িয়ে দিই তাহলে হাইলাইটটি বেশি পরিমাণে দেখা যাবে 100% করলে। এবং এখানে আমরা চাইলে হাইলাইট কালার চেঞ্জ করতে পারি, ইয়েলো কালার আমরা নিতে পারি, অথবা আমরা ব্লু কালার নিতে পারি হাইলাইট কালারটি, আমরা যেটি চাই সেই কালারটি আমরা নিতে পারবো। একইভাবে শ্যাডো মোড আমরা শ্যাডোর অপাসিটি বাড়িয়ে দিতে পারি বা কমিয়ে দিতে পারি আমরা এখানে, এবং এখান থেকে আমরা শ্যাডোর কালার নির্বাচন করতে পারি, আমরা শ্যাডোর কালার যেটি নির্বাচন করব সেটি আমরা পাবো। এবং অবশ্যই আমাদের যদি শ্যাডো কালারটি ব্লু চাই তাহলে এখান থেকে শ্যাডো মোড থেকে আমরা নর্মাল করে দিব, তাহলে শ্যাডোর কালারটি ব্লু পাবো।
সাধারণত মাল্টিপল থাকে এবং যদি আমরা আগের মতো ডিফল্ট রেজিস্টার করতে চাই সেই ক্ষেত্রে আমরা রেজিস্টার ডিফল্ট দেব তাহলে আমরা রেজিস্টার ডিফল্ট হয়ে যাবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কাউন্টার এবং টেক্সচার শ্যাডো এমবোসের মধ্যে দুইটি ফাংশন আছে একটি কাউন্টার এবং এই কাউন্টারটি আমরা সাধারণত সিলেক্ট করলে এখানে দেখতে পাবো যে আমরা এখানে সিলেক্ট করলে আমরা দেখতে পাবো কাউন্টারটি আলাদা একটি এক্সপ্রেশন দেখতে পাবো এবং এখান থেকে আমরা এটি নির্বাচন করে নিতে পারবো অথবা যদি আমরা না চাই সেটি আমরা বাদ দিয়ে দিতে পারবো এবং টেক্সচার একইভাবে এটি হচ্ছে টেক্সচার অর্থাৎ এমবোসের মধ্যে কোনো টেক্সচার ক্রিয়েট করা সেই ক্ষেত্রে আমরা এখানে কোনো টেক্সচার দিয়ে দিতে পারি এমবোসের মধ্যে এবং টেক্সচার স্কেল এবং আমরা স্কেল ছোট বড় করে নিতে পারি টেক্সচারটি এবং টেক্সচারের ডেপথ আমরা কী পরিমাণে চাই সেটি আমরা এখান থেকে নির্বাচন করে নিতে পারি তো এইভাবে আমরা বেবেলের এমবোসের মাধ্যমে আমরা নতুন একটি টেক্সট ইফেক্ট টেক্সটের মধ্যে ইফেক্ট দিতে পারবো এবং যদি আমরা এটিকে নতুন লেয়ার হিসাবে স্টাইল হিসাবে সেভ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা নিউ স্টাইলে ক্লিক করব এবং এখান থেকে আমরা যে কোনো একটি নাম দিয়ে ওকে দিয়ে সেভ করব নতুন একটি স্টাইল হিসাবে আমরা ওকে বাটনে ক্লিক করলে আমরা আমাদের ইফেক্টটি পাবো এফেক্টসের মধ্যে সাধারণত বেভেলের এমবোসের সাথে আরও কিছু বিষয় আছে যেমন সেটিং তারপরে কালার ওভারলে গ্রেডিয়েন্ট ওভারলে প্যাটার্ন ওভারলে স্ট্রোক ইত্যাদি আমরা এখানে কয়েকটি দেখব যেমন এখানে একটি আছে কালার ওভারলে কালার ওভারলের কাজটি হচ্ছে এই নির্দিষ্ট একটি ইমেজের উপরে আমরা কালার ওভারলে করতে পারি অর্থাৎ এটির কালার যেটি ছিল সেই টেক্সটের কালারটি আমরা ওভারলে করতে পারি এটি সাধারণত ইমেজের ক্ষেত্রে করা যেতে পারে যেমন ধরা যাক নিজের ব্যাকগ্রাউন্ড ইমেজটি আমাদের একটি কালার আছে এটিকে আমরা কালার ওভারলে যদি করি এফেক্স থেকে গিয়ে আমরা এখানে কালার ওভারলে তাহলে পুরো ইমেজটি একটি ফিক্সড একটি সিঙ্গেল কালার হয়ে যাবে যে কালার দিতে চাই আমরা এখান থেকে সেই কালার হবে এবং এটির অপাসিটি আমরা চাইলে কমাতে পারি এবং চাইলে এটিকে আমরা ব্লেন্ড করতে পারি ওই ইমেজের সাথে আমরা অপাসিটি ব্লেন্ড করে নিতে পারি এবং একইভাবে আমরা এফেক্সে গিয়ে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে দিতে পারি অর্থাৎ ইমেজের মধ্যে কোনো গ্রেডিয়েন্ট দিতে পারি অথবা আমরা টেক্সটের মধ্যে কোনো গ্রেডিয়েন্ট দিতে পারি এফেক্সে ক্লিক করে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলের মাধ্যমে আমরা যে কোনো গ্রেডিয়েন্ট টেক্সটের মধ্যে দিতে পারি এবং এটিকে চাইলে আমরা অ্যাঙ্গেলে চেঞ্জ করতে পারি গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলগুলোকে আমরা চেঞ্জ করতে পারি এবং এখান থেকে আমরা স্কেল নির্বাচন চেঞ্জ করতে পারি গ্রেডিয়েন্টের স্কেল এবং এখান থেকে লাইনার রেডিয়াল অথবা অ্যাঙ্গেল অথবা রিফ্লেক্টেড আমরা যে কোনো করতে চাই কিনা সেগুলি আমরা ইফেক্টে করে নিতে পারবো চাইলে আমরা রিভার্স করতে পারবো এবং এর অপোসিটি আমরা কমাতে পারবো এবং চাইলে এটি ব্লেন্ডিং করতে পারবো এবং একটি আছে যে প্যাটার্ন ওভারলে আমরা যদি প্যাটার্ন ওভারলে চাই তাহলে টেক্সটের মধ্যে আমরা একটি প্যাটার্ন দিতে পারবো তাহলে এই প্যাটার্ন আমরা টেক্সটের মধ্যে এখান থেকে যে কোনো একটি প্যাটার্ন সিলেক্ট করে আমরা এখান থেকে প্যাটার্ন দিতে পারবো যদি এখানে প্যাটার্নের আমরা আরও চাই সাধারণত দুইটি প্যাটার্ন ডিফল্ট দেওয়া আছে আমরা আরও কোনো প্যাটার্ন চাইলে আমরা এখান থেকে ক্লিক করতে পারি এই অ্যারোতে ক্লিক করে আমরা এখান থেকে একটি প্যাটার্ন নির্বাচন করে নিব এখানে আমাদের কিছু প্যাটার্ন দেওয়া আছে আর্টিস্টিক সারফেস কালার পেপার গ্রে স্কেল পেপার আমরা কালার পেপার অ্যাপেন দিলে আমরা এখানে কালার পেপার দেখতে পাবো অর্থাৎ বিভিন্ন ধরনের কালার পেপার আমরা দেখতে পাবো এবং একইভাবে আমরা যদি অন্য অন্য চাই টেক্সচার ফিল প্যাটার্ন অ্যাপেন্ড এখানে আমরা টেক্সচার ফিল কিছু প্যাটার্ন দেখতে পাচ্ছি আমরা সরাসরি ইফেক্টের মাধ্যমে আমরা প্যাটার্ন নির্বাচন করে দিতে পারবো এবং এই প্যাটার্নটিকেও আমরা চাইলে এখান থেকে ব্লেন্ডিং করে আমরা কালারের সাথে ব্লেন্ড করে নিতে পারবো ব্লেন্ডিং মুড চেঞ্জ করে এবং আমরা এখান থেকে চাইলে সর্বশেষে রেজিস্টার ডিফল্ট আমরা করে নিতে পারবো বা স্কেলও চেঞ্জ করতে পারবো আমরা প্যাটার্নের এবং সবশেষে আছে স্ট্রোক স্ট্রোকের কাজ হচ্ছে সাধারণত টেক্সটের চারপাশে একটি আউটলাইন করা এই জন্য এটি সাধারণত ব্ল্যাক মোড থাকে অর্থাৎ ব্ল্যাক করা থাকে এই জন্য আমরা এখানে যদি হোয়াইট করতে চাই হোয়াইট করে দিতে পারবো এবং চাইলে এটির সাইজ আমরা বাড়াতে পারবো সাইজ আরও হালকা করতে পারবো এবং অপাসিটি আমরা কমাতে বাড়াতে পারবো একইভাবে আমরা এটি ইনসাইড চাই কি না নাকি আউটসাইড চাই সেটি আমরা নির্বাচন করবো এবং সেন্টার আমরা তিন ধরনের যে কোনো একটি ধরন নির্বাচন করে নিতে পারবো এবং এটির ব্লেন্ডিং মুড কী করতে চাই সেটিও আমরা এখান থেকে নির্বাচন করে দিতে পারবো এবং ফিল টাইপ কী হবে গ্রেডিয়েন্ট হবে কি না প্যাটার্ন হবে কি না সেটি আমরা স্ট্রোকের ফিল টাইপটি কী হবে সেটি আমরা এখান থেকে নির্বাচন করে দিতে পারবো আমরা এখন দেখব লেয়ার মাস্ক কী অর্থাৎ লেয়ার কীভাবে মাস্ক করতে হয় সেটি আমরা দেখব এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এর মাধ্যমে আমরা অনেক ইমেজ এডিট মডিফাই এবং অনেক ধরনের ইফেক্ট দিয়ে থাকি এবং অনেক প্রচ্ছদ প্রতিবেদনের মধ্যে দেখা যায় যে এই টাইপের ইফেক্টগুলো দেওয়া হয়ে থাকে
এবং এটি সাধারণত দেওয়ার জন্য অবশ্যই লেয়ার মাস্ক ক্রিয়েট করতে হয়। ধরা যাক আমরা এই ইমেজের উপরে আমরা একটি গ্রেডিয়েন্ট তৈরি করব, অর্থাৎ নিচের অংশটি যেহেতু আমাদের কোনো ইমেজটি নেই, এই জন্য আমরা নিচের অংশটি আমরা ইমেজের সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে ফেলবো, একদম টোটালি মিলিয়ে ফেলবো, শুধুমাত্র উপরের অংশটি রাখবো। সেক্ষেত্রে আমাদের লেয়ার মাস্ক করতে হবে, এই জন্য আমরা ইমেজটিকে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে আমরা এই লেয়ারের মধ্যে এই অংশে ক্লিক করব, অর্থাৎ এই অংশের মধ্যে আমরা ক্লিক করব লেয়ারের, তাহলে অটোমেটিক ওই লেয়ারটি ওই অনুযায়ী ট্রান্সপারেন্সি অনুযায়ী সিলেক্ট হয়ে যাবে লেয়ারটি। দেন আমরা এখান থেকে ক্লিক করব, এখানে আমরা ক্লিক করে লেয়ার মাস্ক তৈরি করব। এখানে পাশাপাশি আমরা একটি কালো রঙের একটি লেয়ার দেখতে পাচ্ছি, অর্থাৎ এটি হচ্ছে মাস্ক, লেয়ার মাস্ক, এই লেয়ারের মাস্ক, ওই সিলেকশন অনুযায়ী লেয়ারটি মাস্ক হয়েছে। এবং মাস্কে আমরা এই থাকা অবস্থায় আমরা এবার এটিকে গ্রেডিয়েন্ট করব, এই জন্য আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট নির্বাচন করব, এই টুল থেকে গ্রেডিয়েন্ট। যদি এখানে আমরা গ্রেডিয়েন্ট সাইনটি না থাকে, পেইন্ট বাকেট থাকে, তাহলে আমরা এখানে ক্লিক করে ধরে রাখবো, দেন আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করব এবং এখান থেকে আমরা ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার নির্বাচন করব। দেন এখান থেকে আমরা এইভাবে ড্র্যাগ করে আমরা সিলেক্ট করলে অটোমেটিকলি এটি ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাবে, আমরা যেভাবে করতে চাই সেভাবে আমরা করে নিতে পারি। এবং যদি চাই আমরা এটি রাউন্ড করতে, তাহলে রাউন্ড সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা রাউন্ড করে আমরা করতে পারবো। একইভাবে আমরা বিভিন্ন ধরনের আমরা ইফেক্ট করে নিতে পারবো। এবং এভাবে আমরা লেয়ার মাস্ক তৈরি করে আমরা এর মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা তৈরি করে নিতে পারবো, যেমন গ্রেডিয়েন্ট থেকে শুরু করে, এবং আমরা চাইলে এখান থেকে আমরা ফিল অ্যাডজাস্টমেন্ট আমরা করে নিতে পারবো। যদি আমরা এই মাস্কটি তৈরি না করি, ধরা যাক আমরা মাস্কটি ডিলিট করে ফেলবো, এবং মাস্ক ডিলিট করার জন্য আমরা এখানে মাস্কটিকে সিলেক্ট করবো, অর্থাৎ এইভাবে সিলেক্ট করা যায়, মাস্ক সিলেক্ট করা যায়। এবং সবসময় খেয়াল রাখবেন, মাস্ক সিলেক্ট করলে অটোমেটিকলি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসবে, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসবে, কালার আসবে না। এই জন্য আপনাদের কালার আনতে চাইলে এখানে ক্লিক করতে হবে, তাহলে আমরা কালার ফিরে পাবো, এখানেও কালার ফিরে পাবো। এবং মাস্ক ডিলিট করতে চাইলে আমাদের মাস্কে সিলেক্ট করতে হবে, এভাবে ক্লিক করে দেন আমরা ডিলিট বাটন চাপবো, দেন আমরা এখান থেকে ডিলিট সিলেক্ট করব। লেয়ার অ্যাডজাস্টমেন্ট লেয়ার অথবা লেয়ার অ্যাডজাস্টমেন্ট, এই বিষয়টি হচ্ছে সাধারণত ইতিপূর্বে আমরা দেখেছি যে ইমেজ মেনুর মাধ্যমে আমরা কীভাবে একটি ইমেজকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি, ব্রাইটনেস, কন্ট্রাস্ট অথবা অন্যান্য কালার ফাংশনগুলোকে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এবং এটি যদি আমরা ধরা যাক আমরা এখান থেকে ইমেজ মেনু থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করেছি, তাহলে সেক্ষেত্রে আমাদের বেশি যদি কাজ হয়ে থাকে, আমরা পরবর্তীতে ইমেজটিকে আবার রিকভারি করার জন্য আন্ডু করতে গেলে আমরা পাবো না, কারণ ইতিপূর্বে অনেক কাজ হয়ে গেছে, এই জন্য আমরা আন্ডুতে বা স্টেপ ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডে আমরা পাবো না। এই জন্য আমরা যদি পরবর্তীতে এডিট বা এটিকে বাদ দিতে চাই, সেই জন্য আমরা এই সেফটির জন্য আমরা চাইলে এই লেয়ার অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা এই কাজটি করে নিতে পারি। এবং এই জন্য আমাদের লেয়ারটি সিলেক্ট করতে হবে, এবং আমরা যদি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট দেই, তাহলে আমাদের হোল ইমেজটিকে এফেক্ট করবে, আমরা যে কোনো লেয়ার সিলেক্ট করি না কেন, এই লেয়ার অথবা এই লেয়ার, যে কোনো একটি লেয়ার সিলেক্ট করি না কেন, এখান থেকে অ্যাডজাস্টমেন্টে সিলেক্ট করে, লেয়ার অ্যাডজাস্টমেন্ট সিলেক্ট করে আমরা ব্রাইটনেস সিলেক্ট করলাম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে একটি অ্যাডজাস্টমেন্ট উইন্ডো পাবো, এই অ্যাডজাস্টমেন্ট উইন্ডোর মাধ্যমে আমরা ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করতে পারবো, কিন্তু এটি সম্পূর্ণ ইমেজের মধ্যে এফেক্ট করছে, এই জন্য কারণ এটি সম্পূর্ণ ইমেজের উপর এফেক্ট করছে, কারণ হোল ডকুমেন্ট এটি নিয়ে নিয়েছে। এই জন্য আমরা যেটি করব যে শুধুমাত্র যে লেয়ারটি আমরা সিলেক্ট করে কাজ করব বা যে লেয়ারের উপর আমরা কাজটি করব, যে অংশের উপর আমরা কাজটি করব, সেই অংশটি সিলেক্ট করে নিতে হবে। এই জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ওই লেয়ারটিতে ক্লিক করব, তাহলে ওই লেয়ারটি অটোমেটিক সিলেকশন হয়ে যাবে। দেন আমরা এখান থেকে লেয়ার অ্যাডজাস্টমেন্টে সিলেক্ট করে আমরা এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট সিলেক্ট করব, দেন আমরা এখান থেকে আমরা এটি ব্রাইটনেস কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করে নিতে পারবো শুধুমাত্র ওই লেয়ারের উপরে। ধরা যাক আমরা ইমেজটিকে এভাবে ব্রাইটনেস কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করেছি এবং এটি আমরা অনেক কাজ করেছি। পরবর্তীতে যদি আমরা এটিকে আবার মডিফাই করতে চাই অ্যাডজাস্টমেন্ট, তাহলে এখানে ডাবল ক্লিক করব, দেন আমরা এখান থেকে মডিফাই করে নিতে পারবো লেয়ারটিকে। কিন্তু আমরা যদি এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিই, তাহলে সেটি আমরা আর পরবর্তীতে মডিফাই করতে পারবো না। এই জন্য আমাদের বেটার থিং এখান থেকেই আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ার অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে অ্যাডজাস্ট করে নেওয়া ভালো। এবং যদি আমরা পরবর্তীতে এই লেয়ার অ্যাডজাস্টমেন্টটি না চাই, তাহলে আমরা এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করে আমরা লেয়ার অ্যাডজাস্টমেন্টটি বাদ দিয়ে দিতে পারি। এভাবে আমরা প্রত্যেকটি লেয়ারের মধ্যে লেয়ার অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি। এবং এখানে আমরা লেয়ার অ্যাডজাস্টমেন্টের মধ্যে কী কী আমরা পাচ্ছি,
এখানে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভ, এক্সপোজার ইতিপূর্বে আমরা এগুলো দেখেছি, একই কাজ ভাইব্রেন্স, হি স্যাচুরেশন, কালার ব্যালেন্স, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ফটো ফিল্টার, চ্যানেল মিক্সার, ইনভার্ট, পোস্টারাইজ, থ্রিজল, গ্রেডিয়েন্ট ম্যাপ, সিলেক্টিভ কালার ইত্যাদি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো একই বিষয়গুলো আমরা এখান থেকে পাবো। আমরা শুধুমাত্র এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপটি দেখি। এখান থেকে আমরা সিলেক্ট করবো গ্রেডিয়েন্ট ম্যাপ, এবং আমরা এখানে একটি নতুন একটি ইফেক্ট পাচ্ছি গ্রেডিয়েন্ট ম্যাপের মাধ্যমে। এই জন্য আমরা এখান থেকে লেয়ার স্টাইলের মাধ্যমে আমরা গ্রেডিয়েন্ট ম্যাপটি সিলেক্ট করে দেখব, এবং চাইলে আমরা এখান থেকে যে কোনো একটি কালার নির্বাচন করতে পারি, অথবা আমরা এটিকে চাইলে ডার্ক কালার দিতে পারি, এবং এটিকে আমরা লাইট কালার দিতে পারি। অর্থাৎ গ্রেডিয়েন্ট ম্যাপের মাধ্যমে আমরা এইভাবে আমরা ইমেজকে চেঞ্জ করে নিতে পারি। গ্রেডিয়েন্ট ম্যাপের মাধ্যমে ডেথের সিলেক্ট করে বা অথবা রিভার্স করে নিতে পারি আমরা। তো এইভাবে আমরা ওই ইমেজের উপর শুধুমাত্র সিলেকশন করে নিয়ে ওই ইমেজের উপর গ্রেডিয়েন্ট ম্যাপটি নির্বাচন করলে আমরা এরকম একটি ইফেক্ট পাবো। এবং এখানে অন্য অন্য যে ইফেক্টগুলো আছে সেগুলো হচ্ছে, এগুলো একই ইফেক্ট, অর্থাৎ এগুলো আমি আপনাদেরকে দেখালাম না, কারণ এগুলো ইতিপূর্বে আমরা দেখেছি একই বিষয়। শুধু আমরা এখান থেকে নতুন কিছু বিষয় দেখব, যেমন এখানে আমরা গ্রেডিয়েন্ট ম্যাপ দেখেছি, এবং এখান থেকে আমরা পোস্টারাইজ দেখব, অর্থাৎ পোস্টারাইজ কালার করা শুধুমাত্র ওই ফাংশনের মধ্যে। এবং আরেকটি বিষয় আছে যেটি হচ্ছে সিলেক্টিভ কালার। এখান থেকে আমরা শুধুমাত্র যে কালারটি চেঞ্জ করতে চাই সেই কালারটি আমরা সিলেক্ট করব, অর্থাৎ আমরা ইয়েলো কালারটি চেঞ্জ করতে চাই, এই জন্য ইয়েলো কালারটি শুধুমাত্র চেঞ্জ হবে। আমরা দেখতে পাচ্ছি ইয়েলো কালারটি চেঞ্জ হচ্ছে, অথবা আমরা যদি অন্য কোনো কালার চেঞ্জ করতে চাই সেই কালারটি আমরা চেঞ্জ করে নিতে পারবো। দেখা যাচ্ছে এখান থেকে আমরা ব্ল্যাক কালারটি চেঞ্জ করব, এবং ব্ল্যাক কালারটি আমাদের চেঞ্জ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা সিলেক্টিভ কালার চেঞ্জ করে নিতে পারি, এবং যদি পরবর্তীতে আমরা এটিকে বাদ দিতে চাই তাহলে এটিকে আমরা সিলেক্ট ডিলিট করে দিলেই আমাদের এই ইফেক্টটি বাদ হয়ে যাবে, এবং নতুন কোনো আমরা ইফেক্ট দিতে পারবো এর মাধ্যমে। আমরা লেয়ারের অনেক ফাংশনগুলো দেখেছি, এখন আমরা লাস্ট দেখবো লেয়ার মার্জ করা, কিভাবে মার্জ করতে হয়। অর্থাৎ এখানে আমাদের অনেকগুলো লেয়ার যদি থাকে, ধরা যাক আমরা এখানে একটি টেক্সট লেয়ার দেব, বার্ড, এবং এখানে আমরা এই এখানে কয়টি লেয়ার আছে আমরা দেখতে পাচ্ছি, একটি, দুইটি, তিনটি, তিনটি লেয়ার এখানে আছে নিচেটি ব্যাকগ্রাউন্ড। এবং আমরা তিনটি লেয়ার যদি মার্জ করতে চাই, অর্থাৎ একটি লেয়ার তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা তিনটি লেয়ার সিলেক্ট করব, অথবা তিনটি লেয়ার সিলেক্ট করব এবং আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে আমরা ই বাটনটি চাপবো, অর্থাৎ টেক্সট ই বাটনটি চেপে আমরা এটিকে মার্জ করব, অথবা আমরা এখান থেকে লেয়ার মেনুতে ক্লিক করব, দেন আমরা এখান থেকে মার্জ লেয়ার্সে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল ই, অর্থাৎ শর্টকাট কি কন্ট্রোল ই, তাহলে সম্পূর্ণ লেয়ারটি মার্জ হয়ে যাবে। এবং এখানে আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে মার্জ ভিজিবল, অর্থাৎ যেগুলো ভিজিবল করা আছে সেগুলো মার্জ করা। যেমন ধরা যাক শুধুমাত্র আমরা এই দুইটি ইমেজকে, এই দুইটি টেক্সট লেয়ারগুলোকে ভিজিবল করা আছে, এবং এই দুইটি লেয়ার আমরা ইনভিজিবল করে রাখবো। তাহলে আমরা যদি লেয়ার মেনুতে ক্লিক করে আমরা মার্জ ভিজিবল দিই, তাহলে শুধুমাত্র যে দুইটি ভিজিবল ছিল সেই দুইটি লেয়ার মার্জ হয়েছে, বাকিগুলো মার্জ হয়নি। এবং এখানে আরেকটি বিষয় আছে লেয়ার মেনুর মাধ্যমে ফ্ল্যাটেন ইমেজ, এটি সাধারণত ব্যাকগ্রাউন্ড সহ এখানে যত যা কিছু আছে সবগুলো একটি ইমেজে কনভার্ট করা, একটি ইমেজ তৈরি হয়ে গেছে, কনভার্ট হয়ে গেছে। তো এটির মাধ্যমে আমরা ফ্ল্যাটেন ইমেজ তৈরি করে নিয়ে একটি ইমেজ তৈরি করে নিতে পারি। সিলেক্ট মেনুর মধ্যে কিছু বিষয় আছে যেগুলো আমাদের খুব প্রয়োজন হতে পারে বা প্রয়োজন হয়, সেগুলো আমরা এখন দেখব। এর মধ্যে একটি আছে কন্ট্রোল এ, অর্থাৎ সম্পূর্ণ ডকুমেন্টটি সিলেক্ট করা। এবং এখানে আরেকটি বিষয় আছে যে কালার রেঞ্জ, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমরা এই কালার রেঞ্জটিকে সিলেক্ট করি এবং আমাদের অন্য অন্য ফাংশনগুলো সাধারণত ইনঅ্যাক্টিভ আছে, ওইগুলোকে আমরা যদি অ্যাক্টিভ করতে চাই সেক্ষেত্রে আমাদের নতুন একটি লেয়ার, অর্থাৎ এটি এখন ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে, ব্যাকগ্রাউন্ডে সাধারণত কোনো সিলেক্টিভ ফাংশন কাজ করে না, এই জন্য আমরা এটিকে আমরা ওই ফাংশনগুলোকে অ্যাক্টিভ করার জন্য আমরা টোটালটিকে কন্ট্রোল এ অথবা আমরা সিলেক্ট অল দেব। আমরা সিলেক্ট অল দিয়ে আমরা এটিকে কপি করব, এডিট ইমেজ কপি, দেন আমরা এটিকে আবার পেস্ট করব, এডিট পেস্ট, তাহলে আমাদের ইমেজটা নতুন লেয়ার আকারে তৈরি হবে, নতুন একটি লেয়ারের মধ্যে চলে আসবে, এবং তখন আমরা সিলেক্ট মেনুর মধ্যে বাকি ফাংশনগুলো আমরা দেখতে পাবো যে অ্যাক্টিভ হয়েছে।
এবং এখানে কালার রেঞ্জের একটি বিষয় আছে, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। কালার রেঞ্জের মাধ্যমে আমরা শুধুমাত্র নির্দিষ্ট একটি কালারকে সিলেকশন করে আমরা এটিকে কপি পেস্ট করতে পারি বা এটিকে মডিফিকেশন করতে পারি। ধরা যাক আমরা শুধুমাত্র ইয়েলো কালারটিকে সিলেক্ট করব, এই জন্য আমাদের কালার রেঞ্জ ক্লিক করতে হবে। সিলেক্ট মেনুর মাধ্যমে কালার রেঞ্জ, দেন কালার রেঞ্জের মধ্যে গিয়ে আমরা এটিকে একটি স্যাম্পলেট কালার আমরা পাবো, স্যাম্পল কালার আমরা পাবো এখান থেকে, এবং একটি পিকার পাবো, আইড্রপার পাবো। এখান থেকে আমরা যেই কালারের মধ্যে মাউস পয়েন্টার নিয়ে পিক করব সেই কালারটি আমরা এখানে দেখতে পাবো, এবং এখানে আমরা ফাজিনেস আমরা বাড়িয়ে আমরা কালারের পরিমাণটি বাড়াতে পারবো, রেঞ্জটিকে বাড়াতে পারবো, কালার রেঞ্জটিকে বাড়াতে পারবো। এখন শুধুমাত্র আমাদের ইয়েলো ফাংশনটি সিলেকশন হয়েছে এবং এটিকে আমরা চাইলে কপি, কন্ট্রোল সি কিবোর্ড থেকে কন্ট্রোল সি বাটন চেপে কপি করে পেস্ট করতে পারি। তাহলে আমরা দেখব যে এখানে শুধুমাত্র ইয়েলো কালারটি পেস্ট হয়েছে। আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, শুধু ইয়েলো কালারটি পেস্ট হয়েছে। এবং আমরা যদি চাই যে অন্য অন্য কালারটি আমরা পেস্ট করব, তাহলে আমরা অন্য কালারগুলো সিলেক্ট কালার রেঞ্জ, সেক্ষেত্রে আমরা অন্য কালারগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটিকে কপি করব, দেন আমরা এটিকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি পেস্ট করে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটি কালার আমরা পেস্ট করতে পেরেছি। এবার আমরা বাকি যে কালার আছে, ধরা যাক আমরা এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করব, সেই জন্য আমরা এখান থেকে ক্লিক কালার রেঞ্জ, দেন আমরা এখান থেকে ব্ল্যাকস নির্বাচন করব, দেন আমরা এটিকে রেঞ্জ সিলেক্ট করব, দেন কপি পেস্ট। তাহলে আমাদের শুধুমাত্র ব্ল্যাক কালারটি কপি পেস্ট হয়েছে। তো এভাবে আমরা কালার নির্বাচন করে নিতে পারি, অথবা আমরা সিলেকশন বাদ দিয়ে আমরা ধরা যাক আমরা সিলেকশন চাই না, আমরা এখান থেকে সরাসরি সিলেক্ট করে নিব, অর্থাৎ আমরা আইড্রপার ছাড়া আমরা কালার নির্বাচন করব। সেক্ষেত্রে আমরা সিলেক্ট কালার রেঞ্জ, দেন এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত কালারটি নির্বাচন করবো, ধরা যাক শ্যাডো। তাহলে শুধুমাত্র শ্যাডো কালারটি নির্বাচন হবে, এবং চাইলে আমরা ইমেজ দেখতে পারি, সিলেকশন দেখতে পারি, যেটি আমরা খুশি চাই সেটি দেখে নিতে পারি। দেন আমরা ওকে বাটনে ক্লিক করব এবং এটাকে আমরা কপি পেস্ট। তাহলে শুধুমাত্র আমরা ব্ল্যাক কালারটি পাচ্ছি, এবং এটি সাধারণত কাজ করা হয়ে থাকে আমরা কোনো ইমেজ থেকে নির্দিষ্ট একটি কালার বা নির্দিষ্ট একটি অংশ কপি কাট অথবা আমরা তার মধ্যে ইফেক্ট দেওয়ার জন্য আমরা এটি নির্বাচন করতে পারি। ধরা যাক এর মধ্যে আমরা একটি ইফেক্ট দিতে চাই, ইয়েলো কালারের মধ্যে আমরা একটি ইফেক্ট দিতে চাই, সিলেক্ট কালার রেঞ্জ, দেন আমরা এখান থেকে ইয়েলো কালারটি সিলেক্ট করবো এবং রেঞ্জটি আমরা নির্বাচন করবো, দেন ওকে বাটনে ক্লিক করবো। এবং এখানে আমরা যদি চাই যে এটিকে কপি পেস্ট, দেন আমরা এই লেয়ারটিকে আমরা একটি যদি এম্বুশ দেই, বেভেল অ্যান্ড এম্বুশ, শুধুমাত্র ওই অংশে আমরা এম্বুশ দিতে পারবো। আমাদের শুধুমাত্র ওই অংশটিতে আমাদের এম্বুশ তৈরি হয়েছে, এই জন্য আমরা সিলেক্টিভ কালার করে শুধুমাত্র ওই কালার রেঞ্জটি সিলেক্ট করে নিয়ে কপি করে পেস্ট করে দেন আমরা এটিকে এম্বুশ ইফেক্ট দিয়েছি। তো এইভাবে আমরা কালার রেঞ্জের মাধ্যমে সিলেক্ট মেনুর মাধ্যমে কালার রেঞ্জের মাধ্যমে আমরা কালার সিলেক্ট করে নিতে পারবো। আমরা এখন সিলেক্ট মেনুর মডিফাই ফাংশনটি দেখব। এখানে আমরা মডিফাইয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, ধরা যাক আমরা এটিকে যদি সিলেকশন করে নিয়ে আমরা মডিফাই করতে চাই, সেক্ষেত্রে আমরা কীভাবে কী করব সেটি আমরা এখন দেখব। এই জন্য সিলেকশনের জন্য আমরা বেছে নেব পেন টুলের মাধ্যমে সিলেকশনটি, অর্থাৎ এটিকে আমরা পেন টুলের মাধ্যমে সিলেকশন করব এবং তা কীভাবে করব এখন দেখব। এবং এই জন্য আমরা পেন টুলটি নির্বাচন করব, অর্থাৎ আমরা এই পেন টুলটি নির্বাচন করব, নির্বাচন করে এখান থেকে আমরা এটিকে ক্রিয়েট করব সিঙ্গেল ক্লিক, দেন এখানে ক্লিক করে আমরা এই কার্ভনেসকে আমরা ড্র্যাগ করব, মাউস পয়েন্টার ধরে আমরা ড্র্যাগ করব। ইতিপূর্বে আমরা পেন টুল সম্পর্কে আমরা জেনেছি, এবং পরবর্তীতে আমরা নেক্সট একটি প্রজেক্টে আমরা পেন টুল সম্পর্কে আরও ডিটেলস নিয়ে আলোচনা করব। আমরা খুব দ্রুত শর্টকাট করে নিচ্ছি। এবং যে অংশটি আমরা কার্ভ চাই সেই অংশে ক্লিক করে আমরা ড্র্যাগ করব মাস পয়েন্টার, ড্র্যাগ করলে আমরা কার্ভ পাব।
এবার আমাদের পাথ করা হয়ে গেছে পেন টুলের মাধ্যমে। এবার যদি এটাকে আমরা সিলেকশন করতে চাই, সেক্ষেত্রে আমরা রাইট বাটন চেপে দেন মেক সিলেকশন। যদি আমাদের এই মুভ টুলটি সিলেক্ট করা হয়ে থাকে, অর্থাৎ এই মুভ টুল, তাহলে এটিকে আমরা কোনোভাবেই এটি সিলেকশন কনভার্ট করতে পারবো না। এই জন্য আমাদের অবশ্যই পেন টুল অথবা আমাদের মুভ টুল সিলেক্ট করতে হবে, অর্থাৎ পাথ মুভ টুল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেন আমরা এটিকে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে রাইট বাটন চেপে, মাউস পয়েন্টার রাইট বাটন চেপে আমরা মেক সিলেকশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা মেক সিলেকশন ক্লিক করে আমরা ওকে বাটনে ক্লিক করব। দেন আমাদের সিলেকশন হয়ে গেছে। এবার এটিকে আমরা কপি পেস্ট করতে পারবো। এবং এই সিলেকশনকে আমরা কিভাবে মডিফিকেশন করা যায় সেটি আমরা দেখব সিলেকশন মেনুর মাধ্যমে। এই জন্য আমরা সিলেক্ট মেনু থেকে মডিফাই তে ক্লিক করব এবং এখান থেকে আমরা বর্ডারে ক্লিক করব। যদি আমরা এর বর্ডারটি যদি আমরা হোয়াইট চাই, যেমন ধরা যাক আমরা 10 পিক্সেল আমরা হোয়াইট চাই, তাহলে এটি অটোমেটিকলি একটি 10 পিক্সেলের একটি বর্ডার তৈরি হয়ে যাবে। এবং এটিকে যদি আমরা কপি পেস্ট করি এখানে, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি বর্ডার আমরা পেয়েছি। এবং এখানে আমরা যদি চাই যে এটিকে স্মুথ করতে, এই জন্য আমরা স্মুথ বাটনে ক্লিক করব। তাহলে এবং আমরা কত পিক্সেল স্মুথ চাই সেটি আমরা নির্বাচন করব। ধরা যাক আমরা 10 পিক্সেল স্মুথ চাই, তাহলে আমাদের শুধুমাত্র শার্প যে জায়গাগুলো আছে সেগুলো আমাদের স্মুথ হয়ে যাবে অটোমেটিক। আমাদের প্রত্যেকটি কর্নারগুলো স্মুথ হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে এই কর্নারগুলো আমাদের স্মুথ হয়ে গেছে, অর্থাৎ এই কর্নারগুলো স্মুথ হয়ে গেছে, এই কর্নারগুলো। তো স্মুথ কর্নারের মাধ্যমে আমরা এইভাবে স্মুথ করতে পারি। এবং এখানে মডিফাই স্মুথ এক্সপ্যান্ড, অর্থাৎ যদি আমরা এই সিলেকশনটিকে একটু বাইরের দিকে এক্সপ্যান্ড করতে চাই, সেই জন্য আমরা মডিফাই এখান থেকে এক্সপ্যান্ড বাটনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা 10 পিক্সেল এক্সপ্যান্ড করতে চাইলে আমাদের অটোমেটিক 10 পিক্সেল এক্সপ্যান্ড হয়ে যাবে। এবং যদি চাই আমরা এটিকে কন্ট্রাক্ট করতে, অর্থাৎ 10 পিক্সেল ভিতর দিকে চলে আসবে, সেক্ষেত্রে আমরা কন্ট্রাক্ট বাটনে ক্লিক করব। দেন আমরা 10 পিক্সেল নির্বাচন করব, ওকে বাটনে ক্লিক করব। তাহলে 10 পিক্সেল ভিতরে চলে গিয়েছে সিলেকশনটি। এবং সবশেষে আমাদের যেটি আছে যে ফেদার, অর্থাৎ এর মাধ্যমে আমাদের সিলেকশনটি ফেদার করা, চারপাশে একটু ব্লারি ইমেজ তৈরি করা। এই জন্য আমরা ফেদার সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে 10 পিক্সেল ফেদার করতে চাইলে ওকে বাটনে ক্লিক করব। তাহলে আমাদের ইমেজটি একটু স্মুথ হয়ে যাবে, প্রত্যেকটি কর্নার স্মুথ হয়ে যাবে। এবং এটাকে যদি আমরা কপি করি তাহলে এবং পরবর্তীতে পেস্ট করি, তাহলে আমরা দেখতে পাবো যে এটির চারপাশে একটি গ্লো ইফেক্ট আসছে, অর্থাৎ ঘোলা হয়ে গেছে। এই ফেদারের জন্য এটি হয়েছে। এই জন্য আমরা এই ফেদারটি নির্বাচন করব যে আমরা কত পরিমাণে ফেদার চাই বা এটি কী পরিমাণ আমরা এটিকে ব্লার করতে চাই। যদি বেশি চাই তাহলে এটি বেশি হবে। আমরা সিলেকশন মেনুর মডিফাইয়ের মাধ্যমে আমরা এইভাবে সিলেকশনকে মডিফাই করে নিতে পারবো। এবং যদি চাই যে আমরা সিলেকশন ট্রান্সফর্ম করতে চাই, যেমন সিলেকশনটি বড় ছোট করতে চাই, তাহলে আমরা সিলেক্ট মেনুর মাধ্যমে ট্রান্সফর্ম সিলেকশনে ক্লিক করব এবং সিলেকশনের চারপাশে একটি বাউন্ডারি বক্স পাবো। এবং এটিকে আমরা বড় ছোট করে আমরা ফ্রি ট্রান্সফর্মের মতো সিলেকশনটিকে ছোট বড় করে নিতে পারবো। এবং এটিকে চাইলে মুভ করে নিতে পারবো সিলেকশনটিকে, এবং এটিকে আমরা চাইলে রোটেট করতে পারবো। আমাদের সিলেকশনটিকে আমরা ইচ্ছে মতো মডিফাই করে নিতে পারবো এই সিলেকশন ট্রান্সফর্ম সিলেকশনের মাধ্যমে। এখন আমরা দেখব একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে ফিল্টার মেনু। ফটোশপের একটি বড় ধরনের বিষয় হচ্ছে ফিল্টার মেনুটি, এবং এর মাধ্যমে আমরা অনেক ধরনের ইফেক্ট দিতে পারবো ইমেজের মধ্যে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ফিল্টার মেনুর মধ্যে বিভিন্ন ধরনের ফিল্টার আছে, যেমন এখানে আছে ফিল্টার গ্যালারি, লেন্স কারেকশন, লিকুইফাই, ভ্যানিশিং পয়েন্ট, কনভার্ট ফর স্মার্ট ফিল্টার, আর্টিস্টিক, বিভিন্ন ধরনের ফিল্টার আছে। এবং একটি ফিল্টারের মধ্যে বিভিন্ন ধরনের ফিল্টার আছে, এখানে শত শত ফিল্টার দেওয়া আছে। সবগুলো ফিল্টার আমরা একসাথে দেখাতে পারবো না বা একটির পর একটি দেখাতে পারবো না, এই জন্য আমাদের ভিডিও সাইজ বিশাল হয়ে যাবে। এই জন্য আমরা প্রাইমারি স্টেপে কয়েকটি মাত্র ফিল্টার দেখাবো, বাকিগুলো আমরা অ্যাভয়েড করবো। এগুলো আপনারা বাড়িতে বসে একটি করে বা এক এক করে দেখে নেবেন। প্রথমে আমরা ফিল্টার গ্যালারি দেখব। ফিল্টার গ্যালারিতে ক্লিক করার মাধ্যমে আমরা ফিল্টার গ্যালারি ওপেন করতে পারবো, এবং ইমেজটির যে লেয়ারটি সিলেক্ট করা থাকবে সেই লেয়ারটির মধ্যে আমরা ফিল্টারটি অ্যাক্টিভ পাঞ্চ করতে পারবো। এবং এখানে আমরা যে লেয়ারটি সিলেকশন করা ছিল সেই লেয়ারটি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমাদের ফিল্টার গ্যালারিটি দেখতে পাচ্ছি। এই ইমেজটিকে আমরা চাইলে ছোট করে নিতে পারবো দেখার জন্য, অথবা আমরা মাইনাসে ক্লিক করে ইমেজটিকে ছোট করে নিতে পারবো।
এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আর্টিস্টিক ব্রাশ স্ট্রোক ডিস্টর্ট স্কেচ স্টাইল স্ট্রাকচার সবগুলো ফিল্টার এখানে আসে না শুধুমাত্র ফিল্টার গ্যালারির মধ্যে সাপোর্টেড যেগুলো ফিল্টার গ্যালারিতে সাপোর্টেড সেগুলো এখানে অ্যাক্টিভ কাজ করবে বাকিগুলো এখানে আসবে না এখানে আমরা আর্টিস্টিকে যদি আমরা অ্যারোতে ডাউন ক্লিক করি তাহলে এখানে আমরা কিছু আর্টিস্টিক ইফেক্ট পাবো এখানে আমরা ক্লিক করলে দেখতে পাবো যে আমাদের আর্টিস্টিক ইফেক্টগুলো দেখতে পাবো বিভিন্ন ধরনের এগুলো আমরা বাড়িতে বসে দেখে নেব এবং আমরা আমাদের ইচ্ছে মতো আমরা এগুলো সেট আপ করে নিয়ে আমরা কাজ করতে পারবো স্কেচ ইফেক্ট এবং এই স্কেচ ইফেক্টের বিষয়টি হচ্ছে সম্পূর্ণ ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটি যেমন আমরা দুইটি কালার একই আমরা ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যদি আমরা চেঞ্জ করে দিই সাদা কালার করে দিই তাহলে আমরা যদি ফিল্টার গ্যালারিতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে ওই আর্টিস্টিক ইফেক্টগুলোকে আমরা ব্রাশ স্ট্রোক অথবা ডিস্টর্ট স্কেচ ইফেক্টগুলো আমরা দেখতে পাবো যে আমাদের কাঙ্ক্ষিত অনুযায়ী পেয়েছি এবং এখানে আমরা প্রত্যেকটি ইফেক্ট সিলেক্ট করার পরে আমরা এখান থেকে দেখতে পাবো যে এখানে একটি অপশন দেখতে পাবো এখান থেকে অপশন আমরা সেটিং করে নিতে পারবো যেমন স্ট্রোক লেন্থ আমরা দেখতে পাবো স্ট্রোক লেন্থ ছোট হবে কি না এবং এটি বড় হবে কি না এবং এখানে ডার্ক এবং ব্রাইট আমরা কন্ট্রোল করে নিতে পারবো এবং রাইট টু লেফট হরিজেন্টাল না ভার্টিক্যাল এগুলো আমরা এখান থেকে নির্বাচন করবো একইভাবে আমরা এই ইমেজটিকে যদি আমরা দেখি যেখানে স্কেচিং অপশনগুলো আমরা কি চাই এখান থেকে আমরা সেটিং মডিফাই করে নিতে পারবো ডিটেলিংটা আমরা চাই কি না এবং লাইট ডার্ক আমরা এগুলো চাই কি না সেগুলো আমরা এখান থেকে মডিফাই করে নিতে পারবো দেন আমরা ওকে বাটনে ক্লিক করবো সেই ইফেক্টটি আমরা এখানে পাবো এখন আমরা ফিল্টার মেনুর লিকুইফাই ইফেক্টটি দেখবো লিকুইফাই ইফেক্টের মাধ্যমে বিভিন্ন ধরনের লিকুইফাই ইফেক্ট দেওয়া যায় যেমন ধরা যাক এখানে আমরা এটিকে ওয়েভ তৈরি করব পেন্টিংয়ের মাধ্যমে এবং আমরা যদি চাই যে কোনো জায়গায় আমরা সুইরাইল করব তাহলে সুইরাইল করতে পারি এবং এখান থেকে আমরা এটিকে এবং আমরা চাইলে বিভিন্ন ধরনের এখান থেকে লিকুইফায়ের মাধ্যমে বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা দিতে পারি ইফেক্ট দিয়ে সেগুলোকে আমরা মডিফিকেশন করে নিয়ে বা আমরা ইচ্ছা মতন ইফেক্ট দিয়ে আমরা এইগুলোকে চেঞ্জ করে নিতে পারি এবং এখানে ব্রাশ সাইজ ব্রাশ ডেন্সিটি ব্রাশ প্রেশার ব্রাশ রেট ইত্যাদি এখানে ফাংশন দেওয়া আছে এগুলো আপনারা পরবর্তীতে দেখে নেবেন এবং আমরা পরবর্তীতে নির্দিষ্ট একটি প্রজেক্টের মাধ্যমে আমরা এর বিস্তারিত বিষয়গুলো দেখাবো দেন আমরা ওকে বাটনে ক্লিক করব তাহলে আমরা এটির ওকে বাটন ক্লিক করলে আমরা ইফেক্টটি আমাদের ইমেজে পাবো এবং আমরা এইগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা ইমেজের মধ্যে অ্যাপ্লাই করে নিতে পারবো এখন আমরা ফিল্টার মেনুর কিছু ইফেক্ট আমরা দেখব বেশ কয়েকটি ইফেক্ট আমরা দেখব এখানে আমরা প্রথমে দেখব ব্লার ব্লারের মধ্যে আমরা যদি শুধুমাত্র ব্লার দিই তাহলে ইমেজটি একটু ঘোলা হবে যদি আমরা ফিল্টার ব্লার এখান থেকে কুশন ব্লার দিই তাহলে ইমেজটিকে আমরা ব্লার করে নিতে পারবো ঘোলা করে নিতে পারবো প্রয়োজন অনুযায়ী এবং আমরা যদি চাই যে এটিকে আমরা খুব হাই স্পিড একটি ইফেক্ট দেবো সেক্ষেত্রে আমরা ব্লার ফিল্টার মেনু ব্লার এখান থেকে আমরা রিডায়াল ব্লার দেবো রেডিয়াল ব্লার এখান থেকে আমরা এটিকে যদি আমরা সুইরাল টাইপের ইফেক্ট দিতে চাই অর্থাৎ রাউন্ড টাইপের সেক্ষেত্রে আমরা স্পিন দেব এবং এখানে ওকে বাটনে ক্লিক করলে এটি স্পিন হয়ে যাবে এবং যদি আমরা চাই ফিল্টার মেনুতে গিয়ে আমরা ব্লার এটিকে রেডিয়াল ব্লার দেন এখান থেকে আমরা জুম সিলেক্ট করব দেন আমরা জুম যদি আমরা এটিকে বাড়িয়ে দিই এবং এটির একটু ডাউন করি তাহলে এটিকে যদি আমরা ওকে দিই তাহলে দেখা যাবে যে এটি মনে হচ্ছে যে খুব হাই স্পিডে বিষয়টি চলছে এবং এটিকে আমরা প্রয়োজন অনুযায়ী আমরা ইফেক্ট দিয়ে নিতে পারি একটু আমরা কমিয়ে দিই মনে হবে যে এটি খুব হাই স্পিডে যাচ্ছে কোথাও তো এই এই টাইপের ব্লার আমরা দিতে পারি এখানে ব্লারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের মোশন ব্লার দিতে পারি মোশন ব্লারের মাধ্যমে সাধারণত আমরা এটিকে আমরা আড়াআড়িভাবে আমরা এটিকে ব্লার করতে পারি অথবা আমরা এটিকে অ্যাঙ্গেল চেঞ্জ করে নিয়ে আমরা এটিকে ব্লার করতে পারি এবং এখানে আমাদের লেন্স ব্লার আছে লেন্স ব্লারের কাজটি হচ্ছে লেন্সে সাধারণত ব্লার করলে যে ইফেক্টটি পাবো আমরা এখান থেকে সেই ইফেক্টটি আমরা করে নিতে পারি লেন্স ব্লারের মাধ্যমে
এবং ফিল্টার মেনুর মধ্যে অন্যান্য যে ফাংশনগুলো আছে ব্রাশ স্ট্রোক ইত্যাদি এগুলো আমরা ইতিপূর্বে দেখেছি ফিল্টার গ্যালারির মাধ্যমে এবং এখানে আছে নয়েজ যদি আমরা এই ইমেজের মধ্যে কোনো নয়েজ অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব এবং নয়েজ আমরা পরিমাণ বাড়িয়ে দিয়ে নয়েজ অ্যাড করতে পারবো এবং এখানে আমরা আরেকটি বিষয় আছে রেন্ডার মেনু রেন্ডার মেনুর মাধ্যমে সাধারণত আমরা দেখব যে রেন্ডার মেনুর মাধ্যমে কী কী কাজ করা যায় একটি হচ্ছে ক্লাউড অর্থাৎ আকাশ তৈরি করা যায় এই জন্য আমরা এই আকাশ তৈরি করার জন্য আমরা যেটি করব এই জন্য নতুন একটি লেয়ার তৈরি করে নিয়ে আমরা এখানে একটি স্কাই কালার নির্বাচন করব এবং আরেকটি নির্বাচন করব সাদা এবং এখান থেকে ফিল্টার মেনু দেন আমরা এখান থেকে রেন্ডার মেনু দেন ক্লাউড বাটনে ক্লিক করব তাহলে আমরা এখানে একটি ক্লাউড দেখতে পাবো অর্থাৎ স্কাই ক্লাউড আমরা দেখতে পাবো এবং একইভাবে যদি আমরা এখানে নতুন কোনো অপশন যেমন ধরা যাক রেন্ডার এখানে আমরা ডিফারেন্ট ক্লাউড যদি চাই সেক্ষেত্রে আমাদের কোনো কমপ্লিট দ্য ডিফারেন্ট ক্লাউড কমান্ড বিকজ দ্য সিলেক্টেড আরিয়া ইমপিটি অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে আমাদের ফিল কালার সিলেক্ট অর্থাৎ কোনো ব্ল্যাঙ্ক লেয়ার সিলেক্ট করা যাবে না এই লেয়ারের মধ্যে যদি আমরা ডিফারেন্ট ক্লাউড করতে চাই সেই জন্য আমরা এখান থেকে ডিফারেন্ট ক্লাউডে ক্লিক করব তাহলে আমাদের ইমেজের মাস্ক অনুযায়ী আমাদের অটোমেটিক এই কালার নিয়ে আমাদের ক্লাউড তৈরি হয়েছে এবং আরেকটি অপশন আছে যেটি রেন্ডার এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইবার অপশন এখানে ক্লিক করলে আমরা একটি ফাইবার দেখতে পাবো অর্থাৎ ইমেজের মধ্যে একটি ফাইবার তৈরি হবে এবং ফিল্টার এখান থেকে আমরা রেন্ডার দেন লেন্স ফ্লেয়ার এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আমরা যদি ইমেজের কোথাও আমরা কোনো সান অ্যাড করতে চাই লেন্স ফ্লেয়ার সহ সেক্ষেত্রে আমরা এখানে ইমেজের মধ্যে লেন্স ফ্লেয়ার ক্লিক করব ফিল্টার মেনু রেন্ডার দেন এখান থেকে আমরা লেন্স ফ্লেয়ার আমরা যেখানে সানটি অ্যাড করতে চাই সেখানে ক্লিক এইভাবে যোগ পয়েন্টে অর্থাৎ প্লাস পয়েন্টে আমরা এখানে রাখবো মাউস পয়েন্টার ড্রাগ করে নিয়ে রাখবো এবং এটির ব্রাইটনেসটা আমরা চাইলে বাড়িয়ে কমিয়ে আমরা এটির ব্রাইটনেস দিতে পারি এবং এখানে আমরা কোন ধরনের লেন্স চাই সেই ধরনের লেন্সটি আমরা সিলেক্ট করব এবং এটি সিলেক্ট করে নিয়ে আমরা ওকে বাটনে ক্লিক করব দেন ওকে বাটনে ক্লিক করলে আমরা লেন্স ইফেক্ট আমরা পাবো অর্থাৎ এখানে একটি সান এবং এখানে লেন্সের রাউন্ড ইফেক্টগুলো আমরা এখানে পাবো এই জায়গাতে এবং এটি যদি আমরা কোনো সলিড ইমেজে আমরা করি তাহলে এটি আরও ভালো দেখতে পাবো ধরা যাক আমরা এই ইমেজের মধ্যে লেন্স ইফেক্টটি দেবো এই জন্য ফিল্টার মেনু দেন রেন্ডার দেন এখানে আমরা লেন্স ফ্লেয়ার এবং এখানে আমরা একটি সান তৈরি করবো অর্থাৎ এই জায়গাতে আমরা একটি সান তৈরি করব এবং এখানে আমরা এর ব্রাইটনেস কন্ট্রাস্ট আমরা বাড়িয়ে দেব এবং এটার লেন্স আমরা চেঞ্জ করব এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটি লেন্সের সার্কেল পাবো এই জায়গাগুলোতে এবং এটি আমাদের সান তো আমরা এইভাবে লেন্স ইফেক্ট দিতে পারি যে কোনো একটি ইমেজের মধ্যে অথবা আমরা অন্য চাই অন্য ধরনের ভিন্ন ধরনের লেন্স ইফেক্ট দিতে পারি চাইলে এবং এখানে আরেকটি বিষয় আছে যে লাইট ইফেক্ট অর্থাৎ এটি হচ্ছে একটি লাইট ইফেক্ট এর মাধ্যমে আমরা যে কোনো একটি ইমেজে আমরা লাইট তৈরি করতে পারি লাইট ইফেক্টের মাধ্যমে এবং এটির জন্য আমাদের কয়েকটি ফাংশন আছে লাইট ইফেক্টের মধ্যে সেটি আমরা নির্বাচন করে আমাদের ইমেজে লাইট ইফেক্ট দিতে পারি ধরা যাক আমরা ফিল্টার মেনুতে গিয়ে রেন্ডারে গিয়ে আমরা লাইট ইফেক্টে যাব এবং এখান থেকে ধরা যাক আমরা সিঙ্গেল একটি লাইট দিয়ে আমরা এটিকে করব এবং এর এমিট হচ্ছে এটি হচ্ছে এমিটার এটি হচ্ছে লাইট এবং চাইলে ইমেজের মধ্যে আমরা আরও মাল্টিপল লাইট ক্রিয়েট করতে পারবো দেন আমরা লাইট ইন্টেন্সিটি বাড়াতে পারবো কমাতে পারবো বিষয়টি এবং এই নিয়ে আমরা পরবর্তীতে একটি বিস্তারিত আলোচনা করব লাইটের বিষয়ে আমরা ফিল্টার মেনুর এই কয়েকটি ফাংশনই আমরা দেখাবো এবং পরবর্তীতে আমরা প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন ফাংশনের কাজ দেখিয়ে নেব এবং আপনারা বাড়িতে বসে আপনারা নিজে নিজে বাকি যে ফিল্টারগুলো আছে একটি একটি করে দেখে নেবেন এবং অ্যাপ্লাই করে নেবেন যে কোনটির কাজ কী এখন আমরা দেখব থ্রিডি মেনু এই থ্রিডি মেনুটি সাধারণত পূর্বের যে ভার্সনগুলো আছে যেমন সিএস টু অথবা সিএস অথবা ফটোশপ সেভেন এগুলোর মধ্যে থ্রিডি ফাংশনটি নেই এটি শুধুমাত্র সিএস ফাইভ থেকে বা সিএস থ্রি থেকে ফাংশনটি অ্যাক্টিভ করা হয়েছে এবং পরবর্তীতে সিএস সিক্স আরও বেশি মডিফিকেশন করা হয়েছে এই মেনুটিকে বা এই ফাংশনটিকে এটি আমরা এখন দেখব এই জন্য আমরা থ্রিডির মধ্যে প্রথমে যে ফাংশনটি আছে নিউ লেয়ার ফ্রম থ্রিডি ফাইল অর্থাৎ আমরা ম্যাক্সে বা অন্য কোনো সফটওয়্যার থ্রিডি স্টুডিও ম্যাক্স বা মায়া থেকে অন্য কোনো মডেল তৈরি করে আমরা এখানে ইম্পোর্ট করতে পারি এর মাধ্যমে আর যদি তা আমরা না করতে পারি তাহলে আমরা এখানে নিউ থ্রিডি পোস্ট কার্ড ফ্রম লেয়ার এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটি একটি পোস্ট কার্ড হিসেবে আমরা পাবো এবং আমরা পূর্বে যে দেখেছি টুলস মেনুর মধ্যে যে একটি থ্রিডি রোটেট এবং এটি ক্যামেরা রোটেট তাহলে থ্রিডি রোটেটের মাধ্যমে আমরা এই অবজেক্টটিকে পোস্ট কার্ডটিকে আমরা রোটেট করে নিতে পারবো এবং এখানে আমরা একটি এক্সিস পয়েন্ট পাবো এই জায়গায় আমরা একটি এক্সিস পয়েন্ট পাবো এবং এটি হচ্ছে থ্রিডি অবজেক্ট এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেক্সচারের মধ্যে ডিফিউজ আছে
টেক্সচার দেওয়া আছে অর্থাৎ একটি লেয়ারের মধ্যে এবং একই ভাবে যদি আমরা এখান থেকে অন্য কোনো শেপ চাই তাহলে আমরা এখান 3D মেনুতে ক্লিক করব নিউ শেপ ফ্রম লেয়ার দেন এখানে আমরা কোন কিউব কিউব ওয়ার্প সিলিন্ডার ডোনাট ইত্যাদি আমরা এখান থেকে নির্বাচন করতে পারবো ধরা যাক এখান থেকে আমরা স্ফিয়ার আমরা নির্বাচন করি তাহলে একটি রাউন্ড আকার স্ফিয়ার পাবো এবং এখানে 3D টুলে ক্লিক করার মাধ্যমে আমরা এটিকে রাউন্ড করে আমরা দেখে নিতে পারবো একইভাবে আমরা 3D মেনুতে ক্লিক করে এখান থেকে আমরা কোন কিউব কিউব ওয়ার্প আমরা এখান থেকে ক্লিক করে নিতে পারবো আমরা ইচ্ছে মতো আমরা কিউব ওয়ার্প আমরা এটিকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা ডাবল ক্লিক করার মাধ্যমে আমরা এটির কালার নির্বাচন করতে পারবো বা আমরা টেক্সচারটি আমরা অফ করে দিতে পারবো এবং একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিউ ম্যাশ ফ্রম গ্রে স্কেল অর্থাৎ গ্রে স্কেল থেকে ম্যাশ তৈরি করা এবং এই জন্য আমাদের ইমেজটিকে গ্রে স্কেল করে নিতে হবে অর্থাৎ ইমেজ এখান থেকে আমরা এটিকে ডিস্যাচুরেট করে গ্রে স্কেল করবো এবং ব্রাইটনেস কন্ট্রাস্ট আমরা মডিফাই করে নিব এবার আমরা 3D মেনু দেন এখান থেকে নিউ ম্যাশ ফ্রম গ্রে স্কেল প্ল্যান অর্থাৎ এই প্ল্যান আকারে এটি গ্রে স্কেলের একটি ইমেজ তৈরি হয়ে গেছে এবং এটিকে চাইলে আমরা টেক্সট থেকেও আমরা নিতে পারি অর্থাৎ এখানে আমরা নতুন একটি ডকুমেন্ট নেব এবং এখানে আমরা একটি টেক্সট টাইপ করব অর্থাৎ আমরা এখানে যে কোনো একটি টেক্সট টাইপ করি এবং এটির কালার আমরা ব্ল্যাক করব এটিকে আমরা একটু বড় করে নিই এবার আমরা এটিকে গ্রে স্কেল তৈরি করব এবং এই ইমেজটিকে মার্জ করে নিতে হবে দুটি লেয়ার সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ই অথবা আমরা লেয়ার মেনুতে গিয়ে মার্জ লেয়ারে ক্লিক করব দুটি মার্জ হয়ে গেছে এবার আমরা এখান থেকে 3D মেনুতে গিয়ে আমরা এখান থেকে নিউ ম্যাশ ফ্রম গ্রে স্কেল দেন প্লেন আমরা এখান থেকে সিলেক্ট করলে এটিকে আমরা 3D অবজেক্ট হিসেবে পাবো এবং রোটেট মাধ্যমে আমরা এটিকে অবজেক্ট হিসেবে পাবো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটি ডাউন হয়ে গেছে অর্থাৎ নিচের দিকে চলে গেছে এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের ব্ল্যাক অংশটি সবসময় নিচের দিকে যাবে এবং হোয়াইট অংশটিও নর্মাল থাকবে এটি আমাদের খেয়াল রাখতে হবে এর জন্য এটিকে যদি আমরা রিভার্স করি অথবা টেক্সটটি যেহেতু বেশি ভিতরে চলে গিয়েছে এই জন্য আমরা টেক্সটটিকে আরও লাইট করে দেব যাতে কম যায় ভিতরে এবং এটিকে আমরা মার্জ করব দেন আমরা যদি আমরা টেক্সটটিকে বাইরের দিকে চাই তাহলে আমরা এটিকে ইনভার্ট করব ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা ইমেজটিকে ইনভার্ট করব ইনভার্ট করে দেন আমরা 3D মেনুতে যাব নিউ ম্যাশ ফ্রম প্ল্যান দেন এখান থেকে আমরা দেখতে পাবো যে ইমেজটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অল্প পরিমাণে এটি হয়েছে বের হয়েছে যেহেতু আমরা ইমেজটিকে একটু ব্রাইটনেস কমিয়ে দিয়েছি এবং একইভাবে এটিকে যদি আমরা করতে চাই এবং এতে করে খেয়াল রাখতে হবে ইমেজটি রেজুলেশন যাতে বেশি হয় রেজুলেশন কম হলে ইমেজটির কোয়ালিটি ভালো হবে না এবং একইভাবে আমরা মেশ ফ্রম টু সাইডেড প্ল্যান সিলিন্ডার স্পেয়ার ইত্যাদি আমরা নিতে পারি স্পেয়ার নিলে আমরা এটিকে স্পেয়ার আমরা দেখতে পাবো তো এভাবে আমরা 3D মেনুর মাধ্যমে বিভিন্ন 3D ইফেক্ট আমরা দিতে পারবো অবজেক্টের মধ্যে বা অবজেক্ট ক্রিয়েট করে অথবা আমরা ইমেজ থেকে অবজেক্ট ক্রিয়েট করে আমরা 3D ইফেক্ট দিতে পারবো ইমেজের মধ্যে ভিউ মেনুর কয়েকটা অপশন আমরা এখন দেখব এর মধ্যে আছে জুম ইন জুম আউট ফিট স্ক্রিন অ্যাকচুয়াল পিক্সেল প্রিন্ট সাইজ ইত্যাদি বিভিন্ন ফাংশন আছে ভিউ মেনুর কাজটি সাধারণত একটি ডকুমেন্টে বা ক্যানভাসের ভিজিবল জাতীয় বা ভিশন জাতীয় যতগুলো অবজেক্ট বা বিষয় আছে সেগুলোকে এডিট বা এগুলোকে ভিজিবল ইনভিজিবল করার কাজটি হচ্ছে ভিউ মেনুর মধ্যে ভিউ মেনুর এবং এখান থেকে আমরা যদি ইমেজটিকে জুম ইন জুম আউট করতে চাই তাহলে ভিউ মেনুর মাধ্যমে জুম ইন আমরা করতে পারি জুম ইন হবে এবং জুম আউট করতে চাইলে জুম আউট এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা জুম ইন জুম আউট করতে পারি ফিট টু স্ক্রিন অর্থাৎ স্ক্রিনের সাথে ফিট হওয়া এবং এখানে আমরা অ্যাকচুয়াল পিক্সেল সাইজ আমরা দেখতে পারি অর্থাৎ এটি হলো অ্যাকচুয়াল পিক্সেল সাইজ 100% জুম এখানে আমরা 100% দেখতে পাচ্ছি
এবং এখানে আমরা প্রিন্ট সাইজ অর্থাৎ আমরা যদি প্রিন্ট করে টিকে তাহলে কি সাইজ দেখতে পাবো সেটি আমরা এখানে দেখতে পাবো এবং স্ক্রিন মোড আমরা ফুল স্ক্রিন মোড স্ক্রিন মোডের মাধ্যমে আমরা যদি এটিকে ফুল স্ক্রিন করতে যাই তাহলে ফুল স্ক্রিন করতে পারবো এবং আমরা যদি চাই এটিকে ফুল স্ক্রিন মোড ফুল স্ক্রিন অর্থাৎ সম্পূর্ণ একটি ফুল স্ক্রিন দেখতে চাই তাহলে ফুল স্ক্রিন আকারে দেখতে পাবো এবং কিবোর্ড থেকে ট্যাব বাটন চেপে আমরা এটিকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো এবং একইভাবে যদি আমরা সাইডের যে রুলারটি আমরা দেখতে পাচ্ছি এই রুলারটি যদি আমরা দেখতে চাই রুলারটি যদি আমরা চাই তাহলে আমরা রুলারটি দেখতে চাইলে আমরা এখান থেকে রুলারে ক্লিক করব রুলারটি চলে আসবে চলে যাবে এবং আমরা এখান থেকে আবার রুলারে ক্লিক করলে রুলারটি চলে আসবে একইভাবে স্ন্যাপ অ্যাক্টিভ করতে চাইলে স্ন্যাপ অ্যাক্টিভ করতে পারবো এবং আমরা গাইড লক করতে চাইলে গাইড লক করতে পারবো নিউ গাইড যদি আমরা অ্যাক্টিভ করতে চাই তাহলে নতুন একটি গাইড আসবে এখানে ব্লু রঙের গাইডটি আসবে এবং গাইডটি আমরা মুভ করতে পারবো এটি প্রিন্টিংয়ে আসবে না কিন্তু শুধুমাত্র কাজ করার ক্ষেত্রে একটি গাইডলাইন আমরা পাবো এবং এটিকে যদি আমরা লক করতে চাই তাহলে আমরা গাইডটিকে লক করে নিতে পারবো অর্থাৎ গাইডটি এখন আর মুভ হবে না এবং যদি আমরা গাইডটিকে আনলক করতে চাই তাহলে আমরা গাইডটিকে লক ইনঅ্যাক্টিভ করতে হবে এবং গাইডটিকে যদি আমরা ক্লিয়ার করতে চাই তাহলে গাইডটিকে আমরা ক্লিয়ার গাইড দিয়ে দিলে গাইড চলে যাবে অথবা শর্টকাটলি আমরা গাইড আনতে চাই আনতে চাইলে আমরা রুলার অ্যাক্টিভ করবো এবং রুলারের উপর মাইস মাটি নিয়ে গিয়ে এভাবে ক্লিক করে ড্রাগ করলে আমরা একটি গাইড পাবো একইভাবে এই রুলার থেকে আমরা একটি গাইড আনতে পারবো এবং গাইডটিকে বাদ দিতে চাইলে গাইডটিকে আমরা রুলারের মধ্যে নিয়ে ছেড়ে দিলে আমরা গাইডটিকে আবার বাদ দিতে পারবো অথবা আমরা ভিমেনুতে ক্লিক করে আমরা ক্লিয়ার গাইডসে ক্লিক করব তাহলে আমাদের গাইডটি ক্লিয়ার হয়ে যাবে তো এভাবে ভিউ মেনুর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের উইন্ডোর ভিউ জাতীয় কাজগুলো আমরা করে নিতে পারবো সবশেষে আমরা দেখব উইন্ডো মেনু উইন্ডো মেনুর কাজগুলো হচ্ছে সাধারণত উইন্ডো অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ করা বা উইন্ডো ভিজিবল এবং হাইড করা সাধারণত আমরা এখানে বিভিন্ন ধরনের উইন্ডো দেখতে পাচ্ছি কালার উইন্ডো লেয়ার উইন্ডো অ্যাডজাস্টমেন্ট উইন্ডো বিভিন্ন ধরনের উইন্ডো এবং টুল বার আমরা দেখতে পাচ্ছি এগুলোকে সাধারণত হাইড এবং অ্যাক্টিভ শো করার কাজ হচ্ছে উইন্ডো মেনুর কাজ এবং এখানে আমরা যদি কোনো নতুন যেমন ধরা যাক অ্যাকশন লেয়ারটি আমরা যদি চাই সেক্ষেত্রে আমরা অ্যাকশন লেয়ার ক্লিক করব এবং অ্যাকশন লেয়ারের মাধ্যমে আমরা অ্যাকশন লেয়ারটি ক্লিক করে অ্যাকশন লেয়ারটি আমরা অ্যাক্টিভ করব এবং অ্যাকশনের ফাংশনে একটি কাজ আছে অ্যাকশনের অ্যাকশনের কাজগুলো আমরা পরবর্তীতে বিভিন্ন প্রজেক্টে আমরা দেখাবো এবং এখানে আমরা ব্রাশ উইন্ডোটি যদি অ্যাক্টিভ করতে চাই তাহলে ব্রাশে ক্লিক করব ব্রাশ উইন্ডোটি অ্যাক্টিভ হবে এবং এখানে আমরা যদি হিস্টোরি উইন্ডোটি অ্যাক্টিভ করতে চাই হিস্টোরি উইন্ডো অ্যাক্টিভ হবে এভাবে আমরা যদি বিভিন্ন উইন্ডো অ্যাক্টিভ করতে চাই তাহলে সেই উইন্ডোগুলো ক্লিক করলে সেই উইন্ডোগুলো অ্যাক্টিভ হবে এখানে এবং শো হবে এবং বাদ দিতে চাইলে একইভাবে যদি লেয়ার উইন্ডোটি আমরা বাদ দিতে চাই তাহলে লেয়ারে ক্লিক করব লেয়ার উইন্ডোটি বাদ হয়ে যাবে এবং আমরা যদি আবার লেয়ার উইন্ডোটি আনতে চাই সেক্ষেত্রে লেয়ার উইন্ডোটি ক্লিক করবো লেয়ার উইন্ডোটি চলে আসবে এবং এখানে মাল্টিপল ডকুমেন্ট যদি ওপেন করা থাকে সেক্ষেত্রে আমাদের উইন্ডো মেনুতে ক্লিক করে আমরা এখান থেকে মাল্টিপল ডকুমেন্টটি আমরা অ্যাক্টিভ করে নিতে পারবো যেমন 1, 2, 3, 4 আমরা তিন নাম্বার ডকুমেন্টটি অ্যাক্টিভ করতে চাই সেক্ষেত্রে তিন নাম্বার ডকুমেন্টে শো হবে অথবা আমরা এখান থেকে ক্লিক করে সরাসরি ডকুমেন্টগুলোকে ওপেন করে নিতে পারবো আমরা এখন টেক্সট ইফেক্টের মধ্যে কীভাবে একটি অ্যাকশন তৈরি করে নিতে হয় এবং সেই অ্যাকশনটি পুনরায় প্রয়োগ করা যায় সেটি আমরা দেখব এই জন্য আমরা প্রথমে একটি টেক্সট টাইপ করব এটি একটি কালার নির্বাচন করব এবং এর মধ্যে আমরা যে ইফেক্টগুলো দিব সেই ইফেক্টগুলো অ্যাকশনে আমরা রেকর্ড করে রাখব অ্যাকশনের মূলত কাজটি কী অ্যাকশনের কাজটি হচ্ছে সাধারণত অ্যাকশনের মধ্যে আমরা যে কোনো কিছু রেকর্ড করে রাখতে পারি অর্থাৎ পরবর্তীতে সেই কাজটি আমরা খুব দ্রুত অ্যাপ্লাই করে নিয়ে কাজ যাতে করে নিতে পারি সেজন্য আমরা অ্যাকশনে যে কোনো একটি বিষয়ে রেকর্ড করে রাখবো অর্থাৎ আমরা স্ক্রিনের মধ্যে যত যে কাজগুলোই করি না কেন সমস্ত কাজগুলোই অ্যাকশনের মধ্যে রেকর্ড থাকবে পরবর্তীতে সেটি আমরা অ্যাপ্লাই করলে অটোমেটিক সেই সমস্ত কাজগুলো অ্যাপ্লাই হয়ে যাবে এই জন্য প্রথমে আমরা অ্যাকশন মেনুতে ক্লিক করব অ্যাকশন উইন্ডোতে ক্লিক করব অথবা মেনু থেকে আমরা উইন্ডো মেনু থেকে আমরা এখান থেকে অ্যাকশন বাটনে ক্লিক করব অ্যাকশন সিলেক্ট করব এবং অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা একটি নতুন লেয়ার করতে পারি অ্যাকশনের যেমন ধরা যাক কমান্ডের মধ্যে আমরা নতুন একটি লেয়ার তৈরি করব এই নতুন এই অ্যাকশন নতুন একটি লেয়ারের মাধ্যমে আমরা একটি অ্যাকশন নতুন লেয়ার তৈরি করব এবং এটির নাম আমরা তৈরি করে দেব ধরা যাক আমরা টেক্সট ইফেক্ট এবং এখানে আমরা কমান্ড সেট কমান্ড অর্থাৎ আমরা
কি কমান্ডে এই ইফেক্টটি আমরা প্রয়োগ করতে পারি শর্টকাট কমান্ডে, সেটি আমরা এখান থেকে নির্বাচন করব। ডিফল্ট অ্যাকশন, ভিডিও অ্যাকশন, প্রোডাক্ট অ্যাকশন, কোন মানে কোথায় আমরা সেট করতে চাই সেটি আমরা এখান থেকে নির্বাচন করব। অর্থাৎ এখানে যে ফোল্ডারগুলো আছে সেখানে আমরা কোথায় রাখতে চাই সেটি আমরা সিলেক্ট করব। ধরা যাক এটি আমরা কমান্ডেই রাখতে চাই, এই জন্য কমান্ড নির্বাচন করব। দেন আমরা এখান থেকে ফাংশন কি, অর্থাৎ কোন ফাংশন কি এর মাধ্যমে আমরা এটিকে প্রয়োগ করতে চাই সেটি আমরা নির্বাচন করব। ধরা যাক এখান থেকে আমরা F2, কিবোর্ডের F2 ফাংশনে আমরা এটি প্রয়োগ করতে চাই। যদি আমরা এখানে F2 এর মধ্যে কোনো শিফট কন্ট্রোল অ্যাড করতে চাই সেটি আমরা অ্যাড করব, আর যদি আমাদের সেটি অ্যাড করার প্রয়োজন না হয় সেটি ইনঅ্যাক্টিভ থাকবে। এবং অ্যাকশন কালার আমরা নির্বাচন করব, কি কালার অ্যাকশন আমরা কালার অ্যাকশন নির্বাচন করব, অর্থাৎ এই লেয়ারটি কালার কী হবে সেটি নির্বাচন করব। দেন আমরা এটিকে রেকর্ড বাটনে ক্লিক করব, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেকর্ড ফাংশনটি অ্যাক্টিভ আছে, রেকর্ড ফাংশনটি অ্যাক্টিভ আছে এবং এটি সিলেক্ট করা আছে, অর্থাৎ রেকর্ড হচ্ছে আমরা যা যা করব সব রেকর্ড হবে। এখানে আমরা প্রথমে লেয়ার ইফেক্টের মধ্যে আমরা বেভেল অ্যান্ড এম্বুশ ক্রিয়েট করব। এখানে আমাদের এম্বুশ তৈরি হচ্ছে এবং এখানে সব রেকর্ড হচ্ছে, যা কিছু আমরা করব সব রেকর্ড হচ্ছে। ডেপথ আমরা বাড়াবো, সাইজ আমরা একটু বাড়াবো, দেন ওকে। এরপরে আমরা এখান থেকে ইফেক্টে আমরা ড্রপ শ্যাডো নির্বাচন করব, অর্থাৎ এটি ড্রপ শ্যাডো এবং এটি ডিস্টেন্স আমরা একটু বাড়িয়ে দেব, সাইজ একটু বাড়াবো। এরপর আমরা এখান থেকে স্ট্রোক নির্বাচন করব, স্ট্রোকটির কালার হবে হোয়াইট কালার অথবা রেড কালার। দেন আমরা ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা স্টপ, অর্থাৎ আমাদের কাজ শেষ হয়ে গেলে, রেকর্ডিং শেষ হয়ে গেলে আমরা এটিকে স্টপ বাটনে ক্লিক করব। আমাদের রেকর্ড শেষ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুইটি লেয়ার স্টাইলের মধ্যে সেট লেয়ার স্টাইল, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি সেট লেয়ার স্টাইল কারেন্ট লেয়ার, অর্থাৎ এখানে কী কী হয়েছে আমাদের সব রেকর্ড করা আছে, এবং এটির মধ্যে কী কী হয়েছে সব আমাদের এখানে রেকর্ড করা আছে, ডিটেলস রেকর্ড করা আছে। দুইটি লেয়ার স্টাইল আমরা প্রয়োগ করেছি, দুইটি লেয়ার স্টাইল আমাদের এখানে রেকর্ড করা আছে, এবং এটির সাধারণত কাজ হচ্ছে কন্ট্রোল শিফট F2। এখানে আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল শিফট F2 এটির অ্যাপ্লাই করার জন্য, এবং এটি অ্যাপ্লাই পরবর্তীতে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই সেটি কীভাবে করব। এই জন্য আমরা সমস্ত ইফেক্ট আমরা বাদ দিব, শুধুমাত্র আমরা নর্মাল টেক্সটটিকে রাখবো। আমরা যে কোনো টেক্সট টাইপ করি না কেন, ধরা যাক আমরা এটি ডিলিট করলাম, আমরা নতুন একটি টেক্সট টাইপ করব, TXT টেক্সট ইফেক্ট। এবং এটি কালার আমরা তৈরি করব রেড, অথবা আমরা এটি কালার তৈরি করব গ্রিন। এবার আমরা এটিকে লেয়ার ইফেক্টটি তৈরি একটি ইফেক্টটি দিতে চাইলে, অর্থাৎ অ্যাকশনের ইফেক্টটি, রেকর্ডকৃত ইফেক্টটি দিতে চাইলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট F2 চাপব, তাহলে আমাদের অটোমেটিক সেই ইফেক্টটি চলে আসবে। অথবা আমরা এখানে ওই লেয়ারটি সিলেক্ট করবো, অর্থাৎ টেক্সট ইফেক্ট লেয়ারটি অ্যাকশনটি সিলেক্ট করব, দেন আমরা প্লে বাটনে ক্লিক করব, আমাদের ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে যাবে। তো এভাবে আমরা ইমেজে যা যে কোনো কাজ করি না কেন সমস্ত কাজে আমরা চাইলে অ্যাকশন রেকর্ড করে নিতে পারি, অর্থাৎ অ্যাকশন তৈরি করে নিতে পারি, পরবর্তীতে আমরা খুব দ্রুত সেটিকে ব্যবহার করে নিতে পারি অ্যাকশনের মাধ্যমে। আমরা এখন ফটোশপে কিছু প্রজেক্ট দেখব, এবং ফটোশপের বিভিন্ন টুলস, মেনু বা বিভিন্ন উইন্ডো সম্পর্কে আমরা জেনেছি। এখন আমরা একটি পূর্ণাঙ্গ প্রজেক্ট নিয়ে কাজ করব। প্রথমে আমরা টেক্সট ইফেক্ট নিয়ে আমরা কয়েকটি প্রজেক্ট দেখব, এই জন্য ফাইল মেনুতে গিয়ে আমরা প্রথমে নিউ, দেন আমরা এখান থেকে ডকুমেন্ট নির্বাচন করব। আমরা যে ধরনের ডকুমেন্ট চাই তা নির্বাচন করে ওকে বাটনে ক্লিক করব, এবং আমরা নতুন একটি লেয়ার নিব, অথবা আমরা সরাসরি টাইপ টুলের মাধ্যমে টাইপ বসাবো। এবং যেহেতু আমরা এটি একটি 3D টেক্সট আমরা করতে চাই, এই জন্য আমরা এখান থেকে টাইপ, অর্থাৎ কোনো 3D অবজেক্ট বা 3D মেনু ছাড়া কিভাবে ফটোশপের মাধ্যমে কাজ করা যায়, এবং এটি ফটোশপ 7, ফটোশপ 8 বা ফটোশপ CS2, CS1-এর মাধ্যমেও করা যায় এই কাজটি, এবং এই জন্য আমরা এটি সিলেক্ট করব, টাইপ টুলটি নির্বাচন করব, এবং এখানে একটি আমরা টাইপ টেক্সট বসাবো। এবার আমরা এটিকে নির্দিষ্ট একটি স্থানে বসাবো, এবং এটির কালার আমরা নির্বাচন করব, যেই কালার দিব আমরা সেই কালারটি নির্বাচন করব। এবার আমরা এটিকে রাস্টারাইজ করব, রাইট বাটন চেপে নিয়ে আমরা এখান থেকে রাস্টারাইজ টাইপ সিলেক্ট করব, এটি রাস্টারাইজ হয়ে যাবে, এবং এটিকে আমরা এখান থেকে ফিল্টার ক্লিক করে নিয়ে আমরা এফেক্টসে ক্লিক করে এখান থেকে আমরা ড্রপ শ্যাডো নির্বাচন করব, এবং ড্রপ শ্যাডোটি আমাদের লাইট কালার
মাল্টিপ্লায়ার নরমাল এবং এখান থেকে আমরা ডিসটেন্স কমিয়ে দেব 2 অথবা ডিসটেন্স এবং এখানে সাইজ আমরা কমিয়ে দেব 1 হার্ড করে দেব এবং ডিসটেন্সটা আমরা 2 থাকবে এবং এখান থেকে আমরা এটির অপাসিটি বাড়িয়ে দেব এবং এটির কালার আমরা অনেকটা ব্লুর কাছাকাছি রাখতে চাই এবং এটি আমরা চাইলে 1 রাখতে পারি দেন আমরা ওকে বাটনে ক্লিক করব এবার আমাদের এটিকে ডিসটর্ট করতে হবে এইজন্য আমরা এটিকে আবার রাস্টারাইজ করে নিতে পারি অথবা আমরা সরাসরি ডিসটর্ট কন্ট্রোল টি চেপে কিবোর্ড থেকে কন্ট্রোল টি চেপে আমরা এটিকে ডিসটর্ট করে নেব অর্থাৎ এটিকে পার্সপেক্টিভ আমরা করে নেব এইভাবে দেন আমরা এন্টার চেপে আমরা ওকে করব এবার আমরা এটিকে আমরা 3D তৈরি করার জন্য আমাদের যে কমান্ডটি সেটি প্রয়োগ করতে হবে এইজন্য আমরা অবশ্যই এটিকে রাস্টারাইজ করে নিতে হবে মার্জ করে নিতে হবে এইজন্য নতুন একটি লেয়ার অর্থাৎ ইফেক্ট সহ মার্জ করতে হবে যে নতুন নতুন একটি লেয়ার নিয়ে আমরা এটিকে দুইটিকে সিলেক্ট করব শিফট চেপে কিবোর্ড থেকে দুইটি লেয়ার এবং আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ই চেপে আমরা দুইটিকে মার্জ করে রাস্টারাইজ করে নেব এবার আমরা যেটি করব যে এটিকে আমরা মাল্টিপল কপি করব এইজন্য আমরা কিবোর্ডের অল্টা বাটনটি চেপে ধরে কিবোর্ডের ডাউন অ্যারোটি চাপতে থাকব আমাদের 3D হচ্ছে কিন্তু 3D উপর দিকে হচ্ছে এজন্য আমরা যেটি বেটার হয় যে আমরা আপ অ্যারো চাপব এইদিকে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কোন অ্যারোটি চেপে আমরা এটিকে 3D করব যেহেতু আমাদের নিচের দিকে 3D করতে চাই পার্সপেক্টিভ অনুযায়ী সেহেতু আমাদের এটি উপরের দিকে নিতে হবে এজন্য আমরা কিবোর্ড থেকে অল্টা বাটনটি চেপে কিবোর্ডের আপ অ্যারো বাটনটি পরপর চাপতে থাকব আমাদের 3D হয়ে গেছে এবার আমরা এটিকে উপরের লেয়ারটি বাদ দিয়ে আমাদের সমস্ত লেয়ারটি অর্থাৎ শুধুমাত্র টেক্সটের সমস্ত লেয়ারগুলো সিলেক্ট করে নিয়ে মাল্টিপল লেয়ার হবে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ই চেপে সবগুলো মার্জ করব আমাদের 3D হয়ে গেছে এবার উপরের লেয়ারটি আমাদের আলাদা আছে যদি আমরা কোনো ইফেক্ট দিতে চাই তাহলে এর মধ্যে আমরা ইফেক্টটি দিব এবার নিচের লেয়ারটি সিলেক্ট করে নিয়ে আমরা এর মধ্যে যদি কোনো গ্রেডিয়েন্ট দিতে চাই সেক্ষেত্রে গ্রেডিয়েন্ট দিতে পারি গ্রেডিয়েন্ট ওভারলে দিয়ে আমরা এটি ডিফারেন্ট করে নিতে পারি এবং এটি আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে সেটি আমরা দেখে নেব 90 ডিগ্রি এবার এখান থেকে আমরা এটি মাল্টিপল করে নেব এবার আমরা একটি ওয়াটার ড্রপ টেক্সট আমরা দেখব কিভাবে আমরা একটি ওয়াটার ড্রপ টেক্সট তৈরি করব এই জন্য আমরা একটি অর্থাৎ এরকম একটি ওয়াটার ড্রপ টেক্সট আমরা তৈরি করব এই জন্য আমরা একটি পাতা নিতে পারি যে কোনো একটি পাতার পিকচার নিয়ে নিতে পারি যাতে এটি দেখতে আরও রিয়েলিস্টিক বেশি হয় সেটি নেব ধরা যাক আমরা এই পিকচারটি নেব অথবা আমরা এই পিকচারটি নেব এর মধ্যে আমরা 3D টেক্সট আমরা ওয়াটার ড্রপ টেক্সট আমরা তৈরি করব এই জন্য আমরা এখানে ক্লিক করব টাইপ টুল নিয়ে এখানে আমরা একটি টাইপ বসাবো এবং এটিকে আমরা অ্যাডজাস্ট করে নিব এবং এটির ব্ল্যাক থাকতে হবে অর্থাৎ এটির কালার টেক্সটের কালার অবশ্যই ব্ল্যাক থাকতে হবে এবার এটিকে আমরা প্রয়োজনীয় ইফেক্ট দেব অর্থাৎ এখান থেকে ইফেক্ট মেনুতে ক্লিক করে নিয়ে আমরা এটি ইফেক্ট দেব এখান থেকে আমরা ড্রপ শ্যাডো এবং আমাদের লাইট কোন দিক থেকে পড়েছে এবং শ্যাডো কোন দিকে পড়ার কথা সেটি আমাদের খেয়াল রাখতে হবে যেহেতু শ্যাডো এইদিকে আছে লাইট এই দিক থেকে পড়েছে আমরা লাইটটি এখান থেকে নির্বাচন করব এবং এটির ডিসটেন্স আমাদের বেশি হবে না খুব কম হবে ডিসটেন্স 5 এবং সাইজ আমাদের অনেক কম হবে সাইজ আমরা 4 করে দেব দেন ওকে এবার আমরা এটিকে লেয়ারটি সিলেক্ট করে এখান থেকে ব্লেন্ডিং মোড অ্যাক্টিভ করে আমরা এখান থেকে ব্লেন্ডিং মোড থেকে আমরা এটিকে মাল্টিপ্লে অথবা স্ক্রিন করে দেব
এবার আমরা শ্যাডোটি শুধুমাত্র দেখতে পাচ্ছি। এবার আমরা এখানে আরো কিছু ইফেক্ট দেব, এই জন্য এফেক্টস মেনুতে ক্লিক করে এখান থেকে আমরা ইনার শ্যাডো নির্বাচন করব এবং ইনার শ্যাডোটি একই থাকবে, একই দিক থেকে পড়বে, ইনার শ্যাডোটি আমাদের বেশি হবে। এবং আমরা এখান থেকে ইউজ গ্লোবাল লাইটটি অফ করে দেব ইনার শ্যাডো, এবং এখান থেকে আমরা একইভাবে শ্যাডোটি দিব এবং শ্যাডো ডিস্টেন্স আমরা একটু বাড়িয়ে দেব এবং সাইজ আমরা বাড়িয়ে দেব। এবার আমরা এখান থেকে আরেকটি ইফেক্ট অ্যাক্টিভ করে নেব, সেটি হচ্ছে বেভেলান অ্যাম্বুশ। এটি আমরা নির্বাচন করব এবং এখান থেকে আমরা এটি ডেপথ আমরা বাড়িয়ে দেব এবং এখান থেকে এটিকে আমরা সেন্টার দিকে নিয়ে আসবো অনেকটা। এটিকে আমরা একটু সফটেন করে দেব এবার আমরা এখান থেকে প্রয়োজনীয় ইফেক্টে আমরা যে ইফেক্টটি চাচ্ছি সেটি আমরা দেখব যে ওয়াটার ড্রপের মতো হচ্ছে কিনা ইফেক্টটি। আমাদের এই ইফেক্টটা অনেকটা ওয়াটার ড্রপের কাছাকাছি, সেই জন্য আমরা এটি নির্বাচন করব এবং এখান থেকে আমরা রিফ্লেকশন অর্থাৎ অপাসিটি বাড়িয়ে দেবো এবং শ্যাডো অপাসিটিটি আমরা কমিয়ে দেব অর্থাৎ ব্ল্যাক অপাসিটি আমরা কমিয়ে দেব। এবার আমরা ওকে বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমরা আরও কিছু ইফেক্ট দেব, সেটি হচ্ছে যে আমরা এখান থেকে পেন্টিং করব। তার আগে আমরা ইমেজটিকে টেক্সটটিকে রাস্টারাইজ করে নেব, এই জন্য রাইট বাটন চেপে রাস্টারাইজ টাইপ, দেন আমরা এখান থেকে কিছু ইফেক্ট দেব, সেটি হচ্ছে আমরা পেন্ট টুলের মাধ্যমে, পেন্ট ব্রাশের মাধ্যমে আমরা এখান থেকে হার্ড ব্রাশ নিয়ে আমরা এখান থেকে কিছু পেন্ট করব। এবং সাইজটি টেক্সট সাইজের সমান করে নেব যাতে আমাদের নিখুঁত হয় কাজটি এবং এন্টার দেব। এবং এই উইন্ডোটি সাধারণত আমরা ইতিপূর্বে দেখেছি রাইট বাটন কি মাউস পয়েন্টার রাইট বাটন চাপলেই উইন্ডোটি চলে আসে অর্থাৎ ব্রাশ সেটিং, অথবা আমরা সরাসরি এখান থেকেও আমরা সেটিং করে নিতে পারি। এবার আমরা এখান থেকে কিছু পেইন্ট করব, ড্র্যাগ করে পেইন্ট করব। এবং আমাদের পেন্টিং যাতে অনেকটা রিয়েলিস্টিক হয় অর্থাৎ আমাদের পাতার ড্রপের সাথে সাথে যাতে হয় সেটি আমাদের খেয়াল রাখতে হবে। এবার আমরা এটিকে আরো কিছু কাজ করব, সেটি হচ্ছে আমরা এখান থেকে লিকুইফাই অর্থাৎ ফিল্টার মেনু থেকে আমরা এখান থেকে লিকুইফাই নির্বাচন করব এবং এখান থেকে আমরা এটিকে ইফেক্ট লিকুইফাই ইফেক্ট দেব। এই জন্য আমরা প্রথমে এটি সিলেক্ট করব, এটি সিলেক্ট করে আমরা কিছু কিছু জায়গায় পয়েন্টটিকে বড় করে দেব এবং মাউস পয়েন্টার আমাদের খেয়াল রাখতে হবে যে মাউস পয়েন্টার ব্রাশ সাইজটিকে আমরা নির্বাচন এবং ব্রাশ ডেন্সিটি এবং ব্রাশ প্রেশার। এবং আমরা এখান থেকে এটির মাধ্যমে এই টুলসের মাধ্যমে আমরা এটিকে ছোট করে নিব এবং এটির ব্রাশ সাইজ আমরা ছোট করে নিব। আমরা এভাবে ব্রাশের মাধ্যমে আমরা ইফেক্টগুলো তৈরি করে নিব লিকুইফায়ার মাধ্যমে। এবং আরও নিখুঁতভাবে ড্রয়িং করে এটিকে আমরা মডিফাই করে নিতে পারি।
এবার আমরা ওকে বাটনে ক্লিক করব এবং আমরা দেখব যে আমাদের লিকুইফাইটা এফেক্ট হয়েছে এবং এটি আমাদের একটি ওয়াটার ড্রপ ইফেক্ট তৈরি হয়েছে। এবং আমরা এর মধ্যে চাইলে আরো কিছু ইফেক্ট দিতে পারি, সেটি হচ্ছে এই ব্রাশ টুল সিলেক্ট করব এবং এখান থেকে আমরা ব্রাশ সেটিংটি করে নিব। এখান থেকে আমরা ব্রাশ প্রিসেট সেটিং করে নিব, অর্থাৎ এই ব্রাশটির আমরা স্পেসিং আমরা বাড়িয়ে দেব এবং এখান থেকে আমরা শেপ ডিনামিক আমরা চেঞ্জ করব। এবং স্ক্যাটারিং আমরা স্ক্যাটারিং সেট আপ করব। এবার আমরা এখান থেকে কিছু পেইন্ট করব। আমাদের ওয়াটার ড্রপ ইফেক্ট আমাদের তৈরি হয়েছে। আমরা এভাবে মাল্টিপল ওয়াটার ড্রপ ইফেক্ট তৈরি করে নিতে পারি খুব সুন্দর এবং খুব নিখুঁতভাবে আমরা ওয়াটার ড্রপ তৈরি করে নিতে পারি।